Assalamualaikum. It's Shishova from Shishova Fashion. Welcome to our Shiratal Live. Shabai, TikTok করে জয়েন করো, যারা যারা আমাকে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, সাউন্ড এন্ড লাইটিংটা ক্লিয়ার আছে কিনা। আপু, আই এম এক্সট্রিমলি সরি ফর বিং লেট, আমার শরীরটা খুব খারাপ লাগছিল, সো যার কারণে আমি এসে রেস্টে ছিলাম, আমি খেয়াল করতে পারি না। এবং আজকে কিন্তু আমি অ্যানাউন্স করেই এসেছিলাম যে আজকে আমি 11:30 বাজে লাইভে আসবো। সন্ধ্যার লাইভে আমি অলরেডি জানিয়ে দিয়েছিলাম কে কেমন আছে, সবাই একটু করে জয়েন করো। কারা এখন ওর, যদিও শীতকালের রাত, সো সবাই স্বাভাবিক একটু আর্লি আর্লি ঘুমাই যাবে, এটা আমি তারপরও বলছি, আম সো সরি। আমার রাতের লাইফটা হচ্ছে মিড নাইটের লাইফ, সো সবাই জয়েন করতে থাকো যারা সজাগ আছো। হাই শান্তি সুন্দরী, হ্যালো মরিয়াপ্পা, আসসালামু আলাইকুম, হ্যালো ওয়াসিফ, কি অবস্থা বাবা, কেমন আছো? সবাই একটু জয়েন করতে থাকো, লাইভে শেয়ার করতে থাকো, ততক্ষণে আমার বেসিক ইনফরমেশন শেয়ার করি। It's me, Shoho from Shoho Fashion World. Our shop is Shantinagar Stand Plus Market, shop number 2x39 40 41 42, 1x34 49. Inside taka delivery charge amader 80 taka and outside taka 150 taka. Ifu, don't fight. Dushtu. Ai shobai ekটু লাইভটা শেয়ার করে দিব, কেমন? সবাই 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 হাই রকি আপু, আসসালামু আলাইকুম, হ্যালো মুসলিম আপু, সব নতুন ডেলিভারি নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। সো সবাই জয়েন করতে থাকো, লাইভটা শেয়ার করতে থাকো, কমেন্ট করো যে শেয়ার ডান। কি হলো এখানে, একটা ফগি একটা ভাব পড়ে গেল কেন? এবার ঠিক আছে না? আই দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু লাইটিংটা প্রবলেম করছে কিনা আমাকে একটু জানাবা। হ্যাঁ, নাইস টপস, থ্যাংক ইউ আপু। আমি হচ্ছে মনে হচ্ছিলো যে একটু ক্যাজুয়ালি কিছু পরলে মনে হচ্ছে ভালো লাগতেছে রাতে। হ্যাঁ, হাই মাকসুদ আপু, আসসালামু আলাইকুম, কি অবস্থা? হ্যালো বেলা আপু, সবাই জয়েন করো, লাইক শেয়ার করো। আই সবাইকে ঘুমাই গেছি আমরা সবাই কি? হ্যাঁ, নতুন দিল্লি বুটিস দেখাবো আপু, সবগুলো নতুন দিল্লি বুটিস। সবাই জয়েন করতে থাকো এবং লাইভকে একটু শেয়ার করে কমেন্ট করো না প্লিজ সবাই, যে শেয়ার ডান। কে কে শেয়ার করছো একটু দেখি, কে কে শেয়ার করছো আমি একটু দেখতে চাই। রাজি আপু, তোমার কমেন্ট আমি পিন পোস্ট করে দিয়েছি। হ্যাঁ, হ্যালো হ্যালো সারা, আজকে লেট লতিব না, 11:30 লাইভে আসছি, লেট লতিব আজকে আমি। হ্যাঁ, অনেক নতুন নতুন দিল্লি বুটিস আসছে প্রচুর। হাই শাহনাজাপু, রিনিয়া আসসালামু আলাইকুম, শাহনাজাপু ভালো আছি, তুমি কেমন আছো? প্রচুর বুটিক্স দেখাবো আপু, সবাই জয়েন করতে থাকো। দিল্লি বুটিক্স এর মধ্যে প্রচুর, আজকে অনেক বুটিক্স নিয়ে বসছি, প্রচুর 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 করি বলবি। হ্যাঁ, সবাই একটু লাইভটা শেয়ার করে দিব আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ আপু। আমি এটার দুটো কালারে কিন্তু আজকে রিস্টক হয়েছে, দুইটা কালারে এটার রিস্টক হয়েছে। আমি একটু বলে নিই, যারা আপু এই ড্রেসগুলোর জন্য সোল্ড আউট খাও সেভারেল টাইম, সো সবাই একটু লাইভে শেয়ার করবো অ্যান্ড একটু আগে আগে জয়েন করবো, আগে আগে অর্ডার প্লেস করবো। এটা চিরন সিল্কের মধ্যে। হ্যালো ফাতেমা আপু, কি অবস্থা, কেমন আছো আপু? এটা চিরন সিল্কের একটা ফ্যাব্রিক, ফ্যাব্রিকটা চিরন সিল্ক। হ্যাঁ শেয়ার ডান আপু, তোমার নামের উপরে শেয়ার আর উঠে গেছে, এখন একটা ফাঁকিবাজি করার কোনো অপশন নেই, যারা কিনে শেয়ার করো তাদের নামের উপরে উঠে যায় যে শেয়ার আর। সো শোভা, কি অবস্থা, কোন অবস্থার কথা বলবো, কয়টার কথা বলবো? হ্যাঁ, ভালো অবস্থায়, সব কিছু মিলাই ভালো অবস্থা। এটা চিরন সিল্কের ফ্যাব্রিক আপু, এটা না স্লিপসও তোমরা জানো, এটা হচ্ছে বেল স্লিপসের মধ্যে। দোয়া করো। আহারে রিনি আপু, শরীর খারাপ কেন? এই মেয়ে মেসেজ দেখো না কেন, মাত্রই তো তুমি মেসেজ করলাম, তো খেয়াল করিনি, সুন্দর লাগতেছে। সারা, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল লট। চিনন সিল্কের একটা বডি আপু, এটার ফ্যাব্রিকটা চিনন সিল্ক, চিনন সিল্কের মধ্যে রে এটা ফ্যাব্রিক, চিনন সিল্ক অ্যান্ড পুরো বডিটার মধ্যে সুন্দর করে ওয়ার্ক করা আপু। এটা অনেক হিট একটা আইটেম, অনেক হিট, অনেক হিট। চিনন সিল্ক স্কিন কালার আপু, বেস্ট কম্বিনেশন, পুরো বডিটার মধ্যে দেখো লং করে এমব্রো কাজ করে অ্যান্ড মাঝখানে যে পোর্শনটা এটার মধ্যে এমব্রো ওয়ার্ক, প্লাস হচ্ছে এটার বাটনটা জোস না। হাই শামিম আপু, ভুলে গেছো আফরিন আপু, না রে সুন্দরী ভুলবো কেন। লাইলা আপু আসসালামু আলাইকুম, সবাই লাইভে শেয়ার করব, সবাই লাইভে শেয়ার করে কমেন্ট করে দিব যে শেয়ার ডান। ওকে সবাই, ওয়াও এইটার, হ্যাঁ এইটার দুটো দুটো কালারই অ্যাভেলেবেল আছে। থ্যাংক ইউ জান্নাত আপু, ওয়াও সো এলিগেন্ট, সো এলিগেন্ট, না কি সুন্দর দোপাট্টাটা, চিনন সিল্কের, চিনন সিল্কের দোপাট্টা, জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা দোপাট্টা, ওয়াও অসম্ভব সুন্দর। শেয়ার ডান আপু, থ্যাংক ইউ শামিমা আপু।
পেজে নক করেছি ফামিদা শিরিন আপু রিপ্লাই পাইনি কাইন্ডলি ইনফর্ম করবেন সিটিজি থেকে ফামিদা আপু প্লিজ 01683133661 এই নাম্বার আমার যেটা অফিসিয়াল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটু মেসেজ দিবেন আপনার আইডি নেম সহ হ্যাঁ পার্সোনালি আমি নিজে আপনাকে দেখব এটা আমার আছে এটা যে এত হিট একটা ড্রেস মরি আপু বিশ্বাস করবা না মাশাআল্লাহ এটা চিনন সিল্ক এটা দোপাটাটা দেখে মনে হয় কি লাইক তোমার হয় না যে নকশি করা একটা ড্রেস শার্ট ডাউন থ্যাংক ইউ নাইম আপু সো এটার প্রাইস হচ্ছে অনলি 5500 টাকা রিমা আপু আসসালামু আলাইকুম এটার অন্যটা দেখে হয় না যে আমরা নকশি স্টিচগুলো যেরকম করি ওই রকম একটা দোপাট্টা অসম্ভব এলিগেন্ট একটা দোপাট্টা খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি 5500 টাকা ইটস আ বিগ ডিল এটা অনেক সুন্দর থ্যাংক ইউ স্ক্রিনশট নাও শান্তন কাপড়ে ট্রাউজার পিস আপু এটা চিনন সিল্কের ফ্যাব্রিক দোপাট্টা অলসো চিনন সিল্ক অ্যান্ড দোপাট্টার নিচেও টার্সেল হ্যাঙ্গিং টার্সেল আছে অনেক নতুন ড্রেস দেখাবো আপু এটা কলকাতা থেকে নিয়েছিলাম রে শোনো টপসটা কলকাতা থেকে নাও এটা চিনন সিল্কের দোপাট্টা এই যে চিনন সিল্কের একটা সুন্দর সুন্দর মানে অনেক সুন্দর আসমা আপু আসসালামু আলাইকুম হ্যালো ইশাত সুন্দরী তুমি ফোন করছিলা আমি না ফোনটা খেয়াল করিনি ইফাস ক্লাস করছিল হ্যাঁ আমি খেয়াল করিনি শোনো পরে আবার নাইমের সাথে কথা বলতে বলতে লাইভেই দেরি হয়ে গেছে নাইমের সাথে কথা বলতে বলতে এইটা আমাকে দিও মুসলিম আপু পেজে জানাই দাও অবশ্যই বাবা নতুন করে রিস্টক হয়েছে দুটো কালারই অসম্ভব শুনে প্রায় 5500 টাকা বিনা আপু চলে আসলাম রাজি আপু থ্যাংকস ফর জয়নিং উইথ আস ওয়াও ব্ল্যাক মরি আপুর ব্ল্যাক না জোস এটা ব্ল্যাক মরি আপুর ব্ল্যাক মানে হচ্ছে রাতের পার্টি থ্যাংক ইউ সবাই শেয়ার করে এটা এত ভালো লাগে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপু লংটা না তোমরা 48 থেকে 50 প্লাস বানাবা ইচ্ছা মতো করে বানাইতে পারবা কোনো অসুবিধা নেই অ্যান্ড ফ্যাব্রিকটা এত সফট এটা লাক্সারি আশফি আপু জয়েন করেছে হ্যালো সুন্দরী জোনাকি আপু হাই কি অবস্থা কেমন আছো এটা দোপান এটা স্লিভসটা যদি চাও তোমরা হচ্ছে এরকম বেল স্লিভস বানাতে পারবা যদি না চাও আপু স্ট্রেট স্লিভস বানাবে এই জায়গাটা একটা কুচি সেটিং করা আছে রাফেল চ্যাপসে সুন্দর একটা ডিজাইন করা অ্যান্ড এটার বডিটা দেখো ওয়াও সো কালারফুল আপু এটার মধ্যে মিষ্টি রেডিশ কম্বিনেশন অ্যান্ড পুরো লং করে যে দুইটা স্টাইপের এত সুন্দর এটা অনেক সুন্দর থ্যাংক ইউ নাইস থ্যাংক ইউ সিরিজের শোরুম কবে দিচ্ছ আপু ওরে বাপরে তাসিনা আপু তোমার বাড়িতে রোজকার বিকেলে নাস্তার ব্যবস্থা করে দাও আমি অবশ্যই চিরাঙ্গে একটা ব্রাঞ্চ করে দিব হ্যাঁ তুমি আমাকে আগে একটা অ্যাগ্রিমেন্ট করো যে রোজ তুমি আমাকে চা বানায় খাওয়া বা সিটি যেতে তাহলে আমি তোমার বাড়ির পাশে চিরাঙ্গে যেখানে হোক না কেন আমি একটা শোরুম দিয়ে দিব হ্যালো ভাবি আলিয়া কে অবস্থা কেমন আছো হ্যাঁ অসহায় এই মানুষটা রাবি আপু কই রে রাবি আপু কই নাফি আপু কই সবাই কোথায় সবাই ঘুম এটা এত সুন্দর আন্টির আন্টি কোথায় আজকে হ্যাঁ এটা যা সুন্দর রাও ব্ল্যাক কালারের মধ্যে দুটোই টায়ার্ড হও না তুমি রাজি আপু তুমি কি চাও আমি টায়ার্ড হয়ে যাই হাই আল্লাহ কেউ একজন আমাকে বলতেছে টায়ার্ড হও না আমি চাও রাজি আপু আমি টায়ার্ড হয়ে যাই হ্যালো মমতাজ আপু আসসালামু আলাইকুম আপু এটা দোপাট্টাটা না আসলেই অনেক সুন্দর আচ্ছা আপু তুমি যখন টায়ার্ড হও তো এই টায়ার্ডনেসটা আমাকে আমি যদি অন্য কাউকে শো করি তো কোনো ফায়দা আছে কোনো ফায়দা নেই তারপরে তোমার মধ্যে যদি স্যাডনেস থাকে সেটা তুমি অন্যকে বুঝাই কী হবে তোমার কষ্ট কমবে কমবে না বরঞ্চ যে শুনবে সে আরও জিনিসটাকে নিয়ে কী করবে মজা নিবে সো কী দরকার বাবা কাজ এটা আমার আমাকে এনজয় করতে হবে এটা আমার কাজ এটা আমি এনজয় করি দ্যাটস ইট খারাপ লাগে না হ্যাঁ মাঝে মধ্যে শরীরটা একটু খারাপ লাগে উইক লাগে বাট ইটস ওকে আই ক্যান ডু অ্যান্ড শোভা আপু করোনা যায় না ক্যান ঢাকা যাও প্রমা তোমার আসতে হবে না তুমি বলো আমি চলে আসি বেটার হ্যাঁ চিরাঙ্গের মানুষ অনেক ভালো তোমাকে যা চায় তা খাওয়াবে দিনা আপু আমি বিশ্বাস করো আমার ঢাকার পার্সেলের থেকে আমার চিরাঙ্গের পার্সেল বেশি ডেলিভারি যায় এটা জানো তো আমার হাজব্যান্ড আর তোমাদের ভাই একদিন আমাকে বলতেছে তুমি নেক্সট ডে ইলেকশনে চিরাঙ্গের থেকে দাঁড়ায় যাও বিশ্বাস করো তুমি নিঃসন্দেহে জিতে যাবা মানে আমার চিরাঙ্গের কিছু কিছু এরিয়া আছে আমার এত ক্লোজ লাইক আ ফ্যামিলি মেম্বার এত ভালো কিছু আপুদের সাথে আমার পরিচয় হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ তো আমার কাছে আমি অ্যাভারেজ যদি কাউন্ট করি আমার ঢাকার পার্সেল যতটা না দিই আমার মনে হয় অ্যাভারেজ যেতে চিরাঙ্গে আমার সবচেয়ে বেশি পার্সেল যায় না 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 আমাদের চিরাঙ্গে আমরা একটা গেট টুগেদার পার্টি করার খুবই প্ল্যান সত্যি মানে চিরাঙ্গের আপুদের সাথে আমার পরিচয় হওয়ার খুব ইচ্ছা
রিয়েলি ইউ ক্যান ডু, তোমাদের দোয়াই আনোয়ার আপু, তোমাদের দোয়াই, বিশ্বাস করো। ভালো গো ভাবি, তুমি ভালো আছি, ভালো আছি রে সোনা। ফোন দিছিলাম এমনি তোমার সাথে কথা বলার জন্য। আহারে ইফাজ হচ্ছে এক্সাম ক্লাস করছিল তো, দ্যাটস ওয়াই। হ্যাঁ তাই যাওয়া হয় না, তোমার সাথে দেখাও হয় না। আহারে সোনা, ইশনাথ আপু এসো, আমি চিরাং। ও হো আর্মিন আপু, চিরাঙ্গের আপুরা অনেক ভালো হয়, নো ডাউট, নো ডাউট। এবং এতটুকু জানি যে না, আমি চিটাগাঙে গেলে তোমাদের সাথে আমি একটু সুন্দর একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো, ইন হোপফুলি, ইনশাল্লাহ। হ্যাঁ আমার সাথে তোমার ভালো পরিচয় কবে হবে? নাইমা আপু তুমি কবে চাও বলো, তুমি কবে চাও, আমি রেডি আছি, কোনো অসুবিধা নেই। আমার শোভা ফ্যাশন থেকে একটা প্ল্যান ছিল যে সবাইকে মিলে নিয়ে একটা গেট টুগেদার করার, হ্যাঁ, কিন্তু ওটা তো হয়ে উঠছে না এই করোনার মধ্যে, দেশের বাইরের আপুরাও আসতে পারছে না। ইভেন এটাও চিন্তা করি যে ঢাকার, বাংলাদেশের মধ্যেও যারা আছে ঢাকার মধ্যেই বা কয়জন হচ্ছে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে, ঢাকার বাইরে যারা আছে তারা তো পারবে না। সো সব কিছু মিলে প্যান্ডামিক সিচুয়েশন আমরাও কভার করতে পারছি না, এরকম প্ল্যান চাচ্ছি কিন্তু হচ্ছে না, ফুল টাইম এনার্জেটিক। না রে সোনা, চকচক করিলেই সোনা হয় না, কষ্ট রক্তক্ষরণটা যার হয় সে বুঝে, সো ক্ষরণ তো দেখায় লাভ নেই, এই আর কি ব্যাপারটা। হ্যাঁ সো এটা ব্ল্যাকের মধ্যে চিনন সিল্কের আপু, এটা লাইক এটা দেখে মনে হবে কবে চিরং, খুবই রিসেন্ট ইনশাল্লাহ। চিরঙ্গে একটা গেট টুগেদার করার প্ল্যান আছে, বাট এই উইন্টার অ্যাটলিস্ট না, হ্যাঁ, কারণ আমি গোপালগঞ্জের। আহারে আমি খুব ভয় পাই এরিয়ার মানুষজন, সত্যি কেন জানি না, আমার কাছে খুবই জেয়ারিং লাগে। হ্যাঁ গোপালগঞ্জের আমি দু একজনের সাথে মিশছি, আম সরি টু সে, বাট আমার কাছে মনে হয়েছে যে একটু জেয়ারিং টাইপস, ভয় লাগে, আই ডোন্ট নো ওয়াই। হ্যাঁ শোভা তোমার শোরুম কোথায় আপু? আমার শোরুমের অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখো পিন পোস্ট করে দিয়েছে, শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে আপু। ওয়াও, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি 5,500 টাকা, 5,500 টাকা। এটা চিরন সিল্কের বডিতে, এটা আসলেই খুব স্মার্ট থাকে না, যে সিম্পলি যারা স্মার্ট ড্রেস পছন্দ করো, চিনক সিল্কের একটা দোপাট্টা অসম্ভব গর্জিয়াস। ব্ল্যাকটার প্রাইস 5,500 টাকা, ফারেন আপু এত সুন্দর, নিয়ে নিস লামিয়া, তোর টপস ভাল লাগলে নিয়ে নিস গোপালি। না না আমার খুব ভয়ঙ্কর একটা, কেন জানি না, আমি লাস্ট টাইম পিরোজপুর হয়ে তো আসার পথে ঢাকাতে মনে হয় গোপালগঞ্জ হয়েই আসতে হয় এরকম একটা ব্যাপার, তো আসার পথে ওখানে কেন গাড়ি এখানে পার্কিং করলো, ওরা দেখলাম যে একটু রুডলি কথা বলছে, আমি খুবই পোলাইটলি মেনে নিছি, বাবা ঠিক আছে ইটস ওকে বাস, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। বাট আমার কাছে একটু ভয়ই লাগে, কেন জানি না, আই ডোন্ট নো। হ্যাঁ সন্ধ্যালাগে একটা ড্রেস অর্ডার করেছি লাইফ চলাকালীন, বাট এখনো সিন করে না আপু, আমার শোরুম অফিস ক্লোজ হয়ে গেছে রে রুবি আপু, অফিস ক্লোজ হয়ে গেছে, হ্যাঁ অফিসটা ক্লোজ হয়ে গেছে, সাইজ তো ফ্রিজে শোভা আছে বলতে পারিনি, ভালোভাবে পৌঁছে গিয়েছি, পিঠা খেয়ে অসুবিধা হয় না এটা। না আন্টি আসসালামু আলাইকুম, আমি আপনাকে ফোন দিতে চেয়েছিলাম, ইভেন লাইভে দাঁড়ানোতে আমার আজকে লাইভে আসতেও লেট হয়েছে, আমার ফোনটাতে ইফাজ এক্সাম দিচ্ছে, আপনি তো সামনেই ছিলেন, তো যার কারণে আসলে আপনাকেও আমার ফোন করা হয়নি যে আপনি ঠিকমতো পৌঁছেছেন কিনা, আম সরি টু সে, বাট পিঠা সবগুলা মজা ছিল, সবগুলা পিঠা মজা ছিল, বাট ওই যে পিঠাটাই, ওটাকে কি বলে, পাটিসাপটা পিঠার বেস্ট। হাজির হলাম স্বপ্নাপু, তুমি লেট লতিফ কেন, এটা একদম চিরন সিল্কের দোপাট্টা রে, চিরন সিল্কের দোপাট্টা, হ্যাঁ 48 তুমি ইজিলি বানাতে পারবা, 48 সাইজ ইজিলি বানাতে পারবে, এটা ফ্রি সাইজ তো আনস্টিচ। হ্যাঁ এখন দেশে হরতা করতে না, সেটা তো ডেফিনেটলি, কিন্তু কেন জানি আমার না একটু থাকে না, আমার নিজের কাছে মানে একটু লাগে, দ্যাটস ওয়াই আই ডোন্ট নো। হ্যাঁ এটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর, প্রাইস হচ্ছে এটার মাত্র 5,500 টাকা। ইনবক্স করে দিও আপু, ভাই আসছে না, ভাই আসেনি, ভাই আসেনি, ভাইকে ফোন দাও, ভাই একটু কাজে ব্যস্ত, মেবি হাই আসালমাপু। এইটা আমাদের হিট ডিজাইন না, ও এই ড্রেসটা দেখাইলে আমার মনে হয় এই ড্রেসটার জন্য কে কে কারাকারি করছে, আমজির আন্টির এই ড্রেসটা কয়টা আছে। হ্যাঁ আমি ফারে আপু আসসালামু আলাইকুম, কি অবস্থা, এটা অপেরা সিল্কের মধ্যে, এটা অপেরা সিল্কের মধ্যে এত সুন্দর মাস্টার্ড ইয়েলো, এটা এত জোস একটা ড্রেস, এটার মধ্যে স্টোন সেটিং করা আছে, থ্যাংক ইউ সুমি আপু, এটা অপেরা সিল্কের মধ্যে, সো ইনার পরার কোনো ঝামেলা নাই, ইনার পরতেই হবে না, এত সুন্দর একটা স্লিভস। এইটার দোপাট্টার কথা কার কার মনে আছে বলো,
এটা স্লিপসটা দেখো, এই হলো মুকেশের কাজ করা, হ্যাঁ, এন্ড ওয়েট এমব্রয়ডারি ওয়ার্ক আমি এটা নিয়েছি। এটা পড়লে যে এত সুন্দর চারটা আছে, আনজিরা আন্টি প্লিজ, হ্যাঁ ঈশাদ আপু, এটা আসলে অনেক সুন্দর, হ্যাঁ প্রধানমন্ত্রী ড্রেস, ডেফিনেটলি ডেফিনেটলি, বাট অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। হ্যাঁ এবার আমি যাওয়ার পরে দেখলাম ব্রিজ একটা আছে ছোট, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব ভালো লাগে, হ্যাঁ খুব সুন্দর। এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এত সুন্দর, আমার তিনটা আছে, আল্লাহ এটা সবার, মানে সবাই এই ড্রেসটা এত বেশি পছন্দ করেছে, মাশাআল্লাহ। এটা মাস্টার্ড ইয়েলো, এটা স্লিভসটা বেশি সুন্দর, এইটা অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ জার, অ্যান্ড লাভ ইউ আল লট। আমারও আছে, ও নাইমা পুতাই, ডালি আপু হ্যালো, হ্যাঁ আছে তো, এটা এত সুন্দর, লামি আছে তো, এসএমএসটা পড়বি বই নে, কোনটা রে শোনা, রানা ভাই কল ধরছে না কেন, আমি কিভাবে ড্রেস নিব, এমন করলে কেমনে কি, ও আচ্ছা রানাকে আমি বলে দিয়েছি, রানা হলো দুদিন বেজি ছিল, ও নিজেই আমাকে তোমার কথা বলছে, বলছে আপু আমি একটু করে আমি ইয়ের সাথে রাবি আপুর সাথে কথা বলে নিচ্ছি, হ্যাঁ রানা নিজেই আমাকে বলেছে, সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে। এটার দোপাট্টাটাও বাও, হ্যাঁ এটা এত হিট, মাশাল্লাহ, ইনবক্সটা ফাস্ট করবা। এটার অর্ডারটা চিরং সিল্কের মধ্যে, প্রাইস 6000 টাকা, জোস একটা দোপাট্টে, নো ডাউট, হ্যাঁ দোপাট্টাটা চিরং সিল্কের মধ্যে, ওয়াও, প্রাইস ইজ অনলি 6000 টাকা, 6000 টাকা, হিট আইটেম, বেস্ট আইটেম, হিট আইটেম। এটা চাই, এটা ইনবক্স করো চিনল সিল্কের মধ্যে, পুরো দোপাট্টাটার মধ্যে এরকম সিকোয়েন্সে কাজ করা, মানে আমার দিল্লি বুটি সেল করার মধ্যে বেস্ট অ্যান্ড হিট আইটেম না, প্রাইস ইজ অনলি 6000 টাকা, 6000 টাকা ইনবক্স করো, ওয়াও। কালার আছে, কালার আছে, ঝর্ণা আপু, ঝর্ণা আপু, এটার মধ্যে আরো একটা কালার আছে, দাঁড়াও আসমা আপু, এটা এত হিট একটা ড্রেস, তুমি কি করে মিস করলা, এটা রিস্টক করতে যে আমার মানে মনে হলো যে যত কষ্ট, আমার মনে সমস্ত সাধনা করতে হয় এই বুটিক্স, এই টাইপস এর বুটিক্স গুলা, যেমন এটার আগে যেটা দেখালাম এটা যেমন হিট ছিল, এটা হিট, এগুলো রিস্টক করাটা ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ দারুন, থ্যাংক ইউ সঞ্জু, সঞ্জু আপু, এটা চিনং সিল্কের মধ্যে, অ্যান্ড এটার কিন্তু ওয়ার্কটা না তোমার একদম সিকোয়েন্স গুলো পলিশ করা, পলিশ করা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। প্রাইস ইজ অনলি 6000 টাকা, নাও ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে মেসেজ সেন্ড করে দাও, অনেক সুন্দর আপু, এটার মধ্যে কালারটা পরপর দেখাবো, ঝর্ণা আপু দুটো কালার অ্যাভেলেবেল আছে, দুটোই সুন্দর। অ্যান্ড দিস ইজ পিকক, যেটার কিনা ইশরাত কালার, হ্যাঁ এটা জোস, ঠিক আছে, এটা এত সুন্দর, এই যে পিকক কালার, দুটো কালারই আছে, সুন্দর সুন্দর দুটো কালার, ইনবক্স করো লিপি আপু, এটা অনেক সুন্দর, কেমন আছো সুন্দরী, না রে এটাতে ব্ল্যাক হয় না, সাইদা আপু এটা তো কখনোই আমি ব্ল্যাক সেল করিনি, না রে এটা তো কখনো ব্ল্যাক আসেনি, হয় না, হয় না তো। এটা দেখো পিকক কালারের মধ্যে, এটার কিন্তু বেসিক্যালি একটা মুকেশের কাজ করা, হ্যাঁ অ্যান্ড এটার মধ্যে স্লিভসটা এত সুন্দর। তন্দ্রা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো, এটা আমার আছে, ও রিয়েলি সুন্দরী, তুমি তো ড্রেস না পাইলে ঘরের মধ্যে কী করো বলো তো, কী কী ভাঙচুর করছো এই অবধি আমাকে বলো। ঝুমুর আপু হ্যালো, তুমি এখনো সজাগ, কুমিল্লাতে যা ঠান্ডা পড়ছে তার মধ্যেও তুমি সজাগ, এমনি তো ঢাকার বাইরে নাকি প্রচুর ঠান্ডা, যশোরে নাকি প্রচুর ঠান্ডা, প্রচুর শীত পড়া শুরু করছে, যশোর রাজশাহী রংপুর এই এরিয়াতে কী অবস্থা তোমাদের, যারা যারা ওই এরিয়াতে আছো কী অবস্থা বলো তো। রানা বলতেছে আপু আপনি আজকে এত রাত করে লাইভে আসতেছেন 12টার দিকে, মফস্বলের একজনও দেখবেন না সব শীতের মধ্যে ঘুম, হ্যাঁ আর দেখানোর পর অনেকের কাছে গায়ে, সত্যি করে বলো তো দিল্লি বুটিক্স তুমি ডিজাইন করো, তুমি দেখানোর পর অনেকের কাছে দেখি, আর আগে দেখি না, ও আচ্ছা এর আগে দেখি না, বিকজ সোভাস তেল করে, হ্যাঁ শোরুমে এসে কালার, আর একটা না এটা আনস্টিচ, নাইমা আপু সবগুলো আনস্টিচ, সবগুলো আনস্টিচ, স্টিচ বুটিক্স একটাও না, স্টিচ না, এটা এত সুন্দর, পুরো বডিটার মধ্যেই কাজ করা আপু, পুরো এই যে দেখো পিকক কালারে একদম সুতা দিয়ে নিট করে এমব্রো কাজ করে, এটা অনেক সুন্দর। এটা হচ্ছে তোমার একদম অপেরা সিল্কের মধ্যে আপু, ব্যাক সাইড প্লেন আপু, আর এগুলো না তোমার 50+ বডি অ্যান্ড 50+ লং আছে, ইচ্ছা মতো তুমি
টেলারিং করতে পারবে, এটা স্লিপসে হচ্ছে বেশি সুন্দর। এন্ড মেইন ফোকাস যে জিনিসটা সেটা হচ্ছে এটার দোপাট্টাটা। প্রাইস হচ্ছে অনলি 5500 টাকা, ইটস আ ভেরি বিগ ডিল। ইনবক্সটা আর্লি আর্লি করে দিবা, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিই। আপু দিল্লি বুটিকসের জন্য শোরুমে চলে আসতে পারো, হ্যাঁ রানার শোরুমে চলে আসতে পারো। এটা পিকক কালার, ইশাদ কালার। প্রাইস ইজ অনলি 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 5500 টাকা। জোস জোস একটা কম্বিনেশন না, ওয়াও দিস ইজ পিকক হিট একটা আইটেম, হিট। হ্যাঁ বলেছে এটা অনেক নাইস, তোমার মেয়ে বলছে, তোমার মেয়ে তো মাশাআল্লাহ। ওর আমি সেদিন যে লাইফটা দেখলাম খিচুড়ি আর ইয়েতে, আমি বললাম যাই হায়, মানে এখনকার বাচ্চারা কত অ্যাক্টিভ, কত ফার্স্ট। আপু তোমার বার্থডে কবে? শাল বলবো না ডেট বলবো, শাল বলতে চাই বিকজ আমি বুড়ি। হ্যাঁ শাল বলি 92-তে। আমার ছেলে বলে মাম তুমি বুড়ি হয়ে যাচ্ছ কেন, প্লিজ তুমি বুড়ি হয়ে না। এটা দেখো দোপাট্টাটা খুব সুন্দর, খুবই সুন্দর। এটা কিন্তু সিকোয়েন্সের, সিকোয়েন্সগুলো কিন্তু খুলবে না, হ্যাঁ সিকোয়েন্সগুলো খুলবে না। অ্যান্ড এটা সিকোয়েন্সগুলো লক করা চিরন সিল্কের, শীতে কম্বল মুড়ি দিয়ে লাইফ দেখতে বেশি মজা। ও রিয়েলি? হ্যাঁ আর আমি আরও বেশি দিয়ে নিয়েছি, হ্যাঁ 500 টাকা বেশি ছিল। দিনাজপুরে অনেক শীত পড়েছে তাও তোমার লাইফ দিয়েছে। রীতা আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, অ্যান্ড লাভ ইউ আর লট। রানা বলছে আজকে ঢাকার বাইরের ক্লায়েন্ট কে কে আসো, আমি একটু সবাইকে দেখতে চাই, একটু হাজিরা দিবা, একটু কমেন্ট করবা যে তোমরা কে কে ঢাকার বাইরে আসো। রানা বলছে আজকে তোমরা ঢাকার বাইরে সবাই ঘুমাবা, কেউ নাই। হ্যাঁ রানা বলছে বার্থডে ডেট বলো আপু, 27 জানুয়ারি। হ্যাঁ বলে দিয়েছি বাবা, বলে দিয়েছি 27 জানুয়ারি আমি একদম। আচ্ছা এখন বার্থডের জন্য কি স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে জানুয়ারি মাসে? হাই তিশা, ইস এই আসছে না জি আপু, মাইট দিব তোমার, সুপার কুল লাগতেছে। হ্যাঁ আমার কেন জানি গরম লাগতেছে, ঠান্ডা লাগছে না। কে কে আরেকজন বলা শুনেছে জানুয়ারি 27 জান। হ্যাঁ আচ্ছা ঢাকার বাইরে কে কে? মলি ভাবি আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো? নিশ্চয়ই একা একা রস খাচ্ছ। আমি দিনাজপুরে আছি, দেখছিস দিনাজপুরের আপুরা কত ঠান্ডা, তার মধ্যে দুজনে দিনাজপুরের পাইছি। তারপরে মুসলিম আপু কুষ্টিয়ার, ওয়াও কত সুন্দর। হ্যাঁ এরা ঢাকার বাইরে কে কে আছো বলো তো? রানা বলছে সবাই নাকি ঘুমাচ্ছ। হ্যাঁ ঢাকার বাইরে এটা এত সুন্দর, এটা হচ্ছে স্পেশাল ট্রিট চাই, ডেফিনেটলি ডেফিনেটলি, ওয়াই নট। কোথায় কোথায় ট্রিট চাও বলো, কোথায় ট্রিট চাও? এই যে ঝুমুর আপু ঢাকার বাইরে, হ্যাঁ ঠান্ডায় জমে গেল আছি তো। আহা রে সোনা, অ্যান্ড লাভ ইউ আর লর্ড। হ্যাঁ তোমাকে আমি লতা আপু লিখেছে বাংলাদেশে এসে তোমাকে নিয়ে গোপালগঞ্জ বেড়াতে যাব ইনশাল্লাহ। আমি কেন ভয় পাই, দুই দুইবার করে আমার গাড়িটা একবার হচ্ছে ঠিক ওই যে থাকে না ব্রিজটার ওখান থেকে একটু আমার ড্রাইভারটা একটু বলদ আছে, এমন ঝাড়ি খাইছে, আমি শুধু বললাম যে সরি বস ভুল হয়ে গেছে। হ্যাঁ খাদিজা আপু এইখানে আপনি অর্ডার করবেন না, হ্যাঁ এখানে ফোন নাম্বার দিয়ে অর্ডার করলে খুবই সমস্যা হয়ে যাবে, সবাই আপনার ইটস এ পাবলিক প্লেস, সবাই তোমার অ্যাড্রেসটা জানবে। আপু আমি সাজু, ও লাইভে রোহিঙ্গা ঢুকলে ভাই এটা দায়িত্ব তোর আছে তো, রাজশাহী থেকে রানাকে বকা দাও। হ্যাঁ আর আমি আজকে হচ্ছে একদম সিসি ক্যামেরা লাগিয়ে রাখছি না লাইভের উপরে। সাজু তুই এখনো সজাগ ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে শান্তুন কাপড়ের ট্রাউজার পিস, প্রাইস ইজ খুলনা থেকে রিয়ান আপু আমার এলাকার লোক। ওয়াও তোমার কি কোনো মায়া হয় না এমন, তোমার সুন্দর সুন্দর ড্রেসগুলো মায়া হবে না, এটা কেমন কথা? সামিউল হক আম সরি, আম সো সরি, সময় দেখতে পারি না, যখনই দেখি তখনই সোল্ড আউট, আম সরি, আম সরি, আই এম এক্সট্রিমলি সরি সামিউল হক আপু। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন, আপনি একটু মেসেজ দিন আমি বলে দিব। এই যে সিলেট থেকে মেসেজ দেখছে দিচ্ছে খাদিজা বেগম, আপনি বারবার কেন আপনি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছেন? সরি আমার নাম্বারটা ডিলিট করতে ইচ্ছে করলো না, হ্যাঁ আমি বলেছি অলরেডি ভাই। ওর দেখ তো ভাই কে যেন খাদিজা বেগমের প্রবলেম, কে উনি বারবার নাম্বার কেন দিচ্ছে? খুলনার না, আমি যশোরের মেয়ে, আমি যশোরের মেয়ে। হ্যাঁ এটার প্রাইস ইজ অনলি 5500 টাকা, ইনবক্স করে দিও। খুব সুন্দর একটা ড্রেস ছিল, হ্যাঁ নাম্বার দিতেছে, হ্যাঁ নাম্বার দেওয়ার পরে ফোন দিবা, তারপরে তোমাকে বিকাশ চাইবে, আপু আমি অনেক প্রবলেমে আছি, এখনই বিকাশ টাকা পাঠাও, বাংলাদেশের অবস্থা।
ফোন দিব, ওকে ফোন দিয়ে দিও, ফোন দাও ওই নাম্বারে। এইটা গ্রিন এর মধ্যে ঠিক আছে আপু। ওহো নাজমিন আপু তাই খাই জানি হয়েছে তাই। ভালো বলছো, ভালো বলছো অর্ণাটা জোস, থ্যাংক ইউ সামিরা আপু। এইটা তুষি আপু জয়েন করছে, আসসালামু আলাইকুম। হ্যালো তুষি আপু, কি অবস্থা? যারা কেমন আছে, কি অবস্থা? ভাইয়া ভালো আছে, সালাম দিয়েন। এটা চিনম সিল্কের মধ্যে এই ডিজাইনটা কে কে আগেরবার সোলোর খাইছে, বটল গ্রিন। এটা হচ্ছে আমাদের হিট একটা ডিজাইন না, হিট একটা ড্রেস, হিট। সো একটু জলিং বক্স করে দিবা, এটার নেক লাইনটা আপু ফুললি জারদোজি ওয়ার্ক করা। হ্যাঁ কুয়াকাটা, ওয়াও পুচুয়াখালী থেকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ ফাতেমাবু নেটে প্রবলেম করছে, আহারে আমিও যশোরে, রিপাবো রিলি, ওয়াও আমার এলাকার যশোরিয়ান পাইছি একটা। ইয়েলোটা কি 6000 বলছো? হ্যাঁ রে শোনা, ইয়েলোটা 6000। হ্যাঁ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। নানুরবাড়ি যশোর, ও এটা আপু নেকলাইনটা না ফুললি জারদোজি কাজ করে, এটা একদম ওভারঅল একটা হ্যান্ডওয়ার্ক করা থাকবে, কিন্তু জারদোজের হাতের কাজ করা, এটা অনেক সুন্দর, এটা এত সুন্দর। এই যে দেখো হাতের কাজ করা ফুল জারদোজ, এখানে অন্য কিছু নেই। ফিরিদাসো ড্রেস নাজমুন আপু, আজকে দুপুর সন্ধ্যার লাইভে তোমারে এত বেশি মিস করছি, ট্রাস্ট মি। তুমি কই ছিলা বলো তো, ডিসকাউন্ট দিও না, স্পেশাল হবে, এটা একটা ভালো কথা বলছো, খুবই ভালো। সারা বছর ডিসকাউন্ট দাও, জন্মদিনে ডিসকাউন্ট দিও না, স্পেশাল হবে, খুব ভালো একটা পরামর্শ দিয়েছো। এটার ফ্যাব্রিকটা কিন্তু চিনন সিল্ক আপু, বডিটা চিনন সিল্কের মধ্যে অ্যান্ড দোপাট্টাটাও চিনন সিল্ক আপু, এটার ফ্যাব্রিকটা আলাদা। গতকালকে আমি একটা 6500 টাকার ড্রেস দেখিয়েছিলাম, এটার প্রাইস হচ্ছে 7000 টাকা বিকজ অফ ইটস ফ্যাব্রিক। এটার দোপাট্টাটা জোস, হ্যাঁ আমিও কুমিল্লা থেকে, ওয়াও জান্নাত আপু থ্যাংক ইউ সো মাচ। কুমিল্লাতে কেমন ঠান্ডা পড়ছে? ফেনীতে নাকি অনেক ঠান্ডা পড়ছে, তোমার ভাইয়া বললো। নাইস জোস, থ্যাংক ইউ নার্গিস আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। নিউ টাউনে, ওয়াও স্বপ্ন আপু, আচ্ছা দেখলে তোমার সাথে গিট খাইছি, এর আগে না হলে গিট খাইতে না নাজি আপু। ড্রেস না পাইলে মানে গিভ অ্যান্ড টেক লাভ দরকার নেই বাবা, তুমি আমার এমনি যদি ভালোবাসো তো ইটস ওকে, তাহলে আসো। হ্যাঁ কিন্তু তোমার যে গিট খাওয়ার জন্য কি ড্রেস দরকার নাই? যদি আজকে আমি ড্রেসের বিজনেস না করি তাহলে কি তুমি হচ্ছে আমার সাথে গিট খাবা না? এরকম ফ্রেশ লাগছে। হ্যালো দিদি কি অবস্থা, কেমন আছো? এটার প্রাইস হচ্ছে অনলি 7000 টাকা প্রাইস। ঝিগড় গাছা ছুটিপুর গ্রাম, ও সো সুইট, তাই এটা এটার দোপাট্টাটা খুব সুন্দর, খুবই সুন্দর চিনন সিল্কে। এটার কিন্তু ওয়ার্কটা একটু ডিফারেন্ট না, এই যে জারি সুতা দিয়ে কাজ করা, প্রাইস ইজ অনলি 7000 টাকা। নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে মেসেজ করে দিবা। রাজিয়া আপু এটা প্রাইস হচ্ছে অনলি 7000 টাকা। হ্যাঁ বলছে সোল্ড আউট খাইছে, ওর আমি দেখি সোল্ড আউট খাই নাই আপু, আমার 2010-এ আমার বিয়ে হয়ে যায়। নাদিয়া আপু এটা প্রাইস হচ্ছে অনলি 7000 টাকা, প্রাইস ইজ অনলি 7000 টাকা, এটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর হবে আপু। এটা বটল গ্রিন আপু, এটা চিনন সিল্কের মধ্যে অ্যান্ড দোপাট্টাটা আপু এটার মধ্যে একটা তসর সিল্ক ছিল, যেটার প্রাইস ছিল 6500 টাকা, বাট এটার প্রাইস হচ্ছে 7000 টাকা বিকজ অফ ইটস ফ্যাব্রিক অ্যান্ড ওয়ার্ক। হ্যাঁ এটা খুব সুন্দর করে ওভারঅল দোপাট্টাটার মধ্যে কাজ করা, দেখো একদম এক্সক্লুসিভ কিছু ফ্যাব্রিক থাকে না, যেটা প্রাইস রেঞ্জটাও যেরকম দিয়েছে আপু 7000, বাট এটার ফ্যাব্রিকটা আসলেই অনেক ভালো অ্যান্ড এটা টার্সেল সেটিং করা আছে, এটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর হবে। বটল গ্রিন কালার হচ্ছে রাতের পার্টির জন্য বেস্ট, বটল গ্রিন হচ্ছে রাতের পার্টির জন্য একটা বেস্ট একটা কস্টিউম, প্রাইস 7000 টাকা, অনেক ঠান্ডা। হ্যাঁ রে পার্টি দিবা না, কি পারপাস জানো শোনা, ভালো আছে অনেক ঠান্ডা। কাঞ্জিবরম দেখাবো আজকে, সোমা আপু লিখেছে, হ্যাঁ দেখাবো দেখাবো আপু, কাঞ্জিবরম কিছু দেখাবে বলেছে। এটার মধ্যে সেম চার আপু, মাস্টার্ড ইয়েলো, সেম ড্রেসটার দুটো কালারই আছে, না না তিনটা কালার, আম সরি তিনটা কালার, তিনটা কালার আছে আপু। আমি না ওরকম ঠান্ডা ফেস করছি না কেন, মার্কেটের মধ্যে একদম তো এসি অফ থাকে, সো খুবই মানে একটা গরম গরম একটা ওয়েদার, বাসার মধ্যেও আসলে আম্মু একেবারে দুপুরের পর থেকে সব কিছু লক করে দেয়, সো আমি ওরকম ঠান্ডাটা কেন জানি ফেস করছি না। হ্যাঁ আমি চাই ইনবক্স করে দিও, এটা ক্যাশ ভ্যালু অন্যরকম সুন্দর লাগে তাই। এটা আপু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে,
লেগেই গেছে আর খোলার স্কোপ নেই। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ টু নাজি আপু, লাভ ইউ টু ডিয়ার। এটার নেকলাইনটা অনেক সুন্দর, অনেক সুন্দর নেকলাইনটা দেখো, জারদৌজির মধ্যে আপু এটা নেকলাইনগুলো পুরোটাই হাতের কাজ করা থাকবে এবং ফ্যাব্রিকটা হচ্ছে সফট, এটা চিনন সিল্কের মধ্যে আপু, সফট চিনন সিল্ক, আর এটা বডিটার মধ্যে সিকোয়েন্স দিয়ে দিয়ে কিন্তু ওয়ার্ক করা। এটার ফ্যাব্রিকগুলো যা ভালো দিচ্ছে, এটার ফ্যাব্রিকের জন্য বেসিক্যালি প্রাইসটা ভ্যারি করেছে, হ্যাঁ 500 টাকা ভ্যারি করেছে বিকজ অফ ইটস ফ্যাব্রিক অ্যান্ড ওয়ার্ক কোয়ালিটি। রিমা আপু তুমি সাইলেন্স কেন থাকো বলো তো, কি হয়েছে নাকি তুমি আমার হাজিরা দিয়ে নাই হয়ে যাও আমাকে আজকে বলো, কই রে মরি আপু, রিমা আপু কই রে, ওয়াও মাস্টারডি অল দ্য স্কিন টোনটাকে যা ব্রাইট করে দিল, দেখো ইয়েলো ধরার সাথে সাথে স্কিন টোনটাকে ব্রাইট করে দিল, না খুব ভালো লাগবে আপু। এটা চিরন সেলকের দোপাটা, প্রাইস ইজ ওনলি 7000 টাকা অ্যান্ড এটা জারির সুতার কাজ করা, যা সুন্দর এটা, যা সুন্দর, অসম্ভব গর্জিয়াস একটা কম্বিনেশন, ওয়াও কোনো কথা হবে না, প্রাইস 7000 টাকা, অনেক সুন্দর। বার্থডে পার্টি, ওকে কই চাও বলো, কোথায় চাও, মার্কেটেই, হ্যাঁ মার্কেটেই চাও। শান্তন কাপড়ের ট্রাউজার পিস, শান্তন কাপড়ের ট্রাউজার পিস, এটা এত সুন্দর আপু, আমি একটু ওয়ার্কটা ক্লোজ করে দেখাই, হ্যাঁ ওয়ার্কটা ক্লোজ করে, যে দেখো চিরন সিল্কের একটা, চিরন সিল্কের আপু ফুল বডিটার মধ্যে কাজ করা, এত সুন্দর। প্রাইস ইজ ওনলি, এটা এটার প্রাইস কিন্তু আপু মাত্র 7000 টাকা আপু, এটা 6500 টাকারটাও দেখিয়েছি গতকালকে, যেটা কিনা তসর সিল্কের বডি ছিল, ইয়েলোটা অনেক সুন্দর। নাগমা আপু আমার ইয়েলো দেখলে আমার কি যে ভালো লাগে, মানে একটা না ইয়েলো পড়ছি, একটা না ফি দিয়ে দাও, নাজমান আপু তুমি বলো আমি দিয়ে দিব, সিরিয়াসলি কোনটা চাও বলো, কোন ড্রেসটা তুমি চাও আমাকে বলো। আরেকটা এই প্যাটার্নের মধ্যে ব্লু আছে, ব্লু, আচ্ছা এই যে যারা বলো আমাকে ব্লু পরো না, ব্লু পরো না, আরে দেখো ব্লুটা আমি ধরবো, দেখো আমাকে কি সুন্দর লাগবে, ওয়াও দেখছো ব্লুটা যা ভাল লাগে, দেখো ব্লু কালারে অন্যরকম সুন্দর লাগে, ব্লু কালারে অন্যরকম সুন্দর লাগবে, ব্লু খুবই সুন্দর, খুব সুন্দর হবে আপু। এটা ব্লুর মধ্যে জারদৌসি কাজ করাছি, ওয়াও এই যে এই জারদৌস কাকে বলে, এই যে এটা দেখো না স্প্রিংটার মধ্যে প্যাচা প্যাচা, আমার সরস্কিটা কি আসবে না ঝুমুর আপু, ওই ওই যে কাতান সরস্কি, আমার অনেক ভালো লাগে, হ্যাঁ আর আমার ব্লু ভালো লাগে, ইয়েলো থেকে বের হয়েছি, হটপিং থেকে বের হয়েছি, এখন কথা হচ্ছে যে আমি ব্লু কালার থেকে কবে বেরোবো আল্লাহ ভালো জানে, আমি জানি না। এটা সেম ফ্যাব্রিক, চিরং সিল্কের ফ্যাব্রিক আপু, ফুল বডিটার মধ্যে সিকোয়েন্সটা আপু একদম সুন্দর, কে যেন এত লাভ সাইন দিচ্ছে আজকে, কার যেন অনেক মুড ভালো, হ্যাঁ কোনো একজন খুব মন ভালো যে আমাকে এত লাভ সাইন দিচ্ছে, তার জন্য আমার এত 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 লাভ ইউ, হ্যাঁ কালারটা চোস, ডেফিনেটলি ব্লু মানেই চোস, উড়া ধুড়া ডিসকাউন্ট দাও, আজকে অনেক সুইট তাই না, হ্যাঁ খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ গুলটুস, খুব সুন্দর এই ব্লুটা, সুন্দর খুব সুন্দর, ওয়াও সো বিউটিফুল একটা দোপাট্টা, মানে অসম্ভব ভালো লাগবে, অসম্ভব সুন্দর, প্রাইস হচ্ছে ওনলি 7000 টাকা। ব্ল্যাক রেড সবই ভালো লাগে, তোমার মতো সুন্দরী হলেই তো হইতোই, আর দিচ্ছি রে আমি দিচ্ছি, ও রিয়েলি লিপি আপু আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার রাবিয়া বাবলি লাভ সাইন, থ্যাংক ইউ সো মাচ, দিচ্ছি বার কষ্টে লাভ সাইন দিচ্ছি, অনেকের হয় না বুকে ব্যথা উঠে গেছে কষ্টে, কেন সে না জানো কী করছি আমি বলো তো রাবি আপু, ফেস মনে পড়ে যা, ইস দিদি মানে মরিয়াপুর কোনো কাজ নেই, হ্যাঁ সো মানে ওর আমি ব্লু ধরলে বলো তোমার জন্য পড়েছি অনলি ফর ইউ, কি ফাজিল চিন্তা করো, সো বিউটিফুল, থ্যাংক ইউ। এটা ব্লু কালার ভের ভের মানে এত মানে ব্লু কালার হচ্ছে না, তোমাদের রাতের পার্টিতে পরো অনেক সুন্দর, অনেক সুন্দর, এবং এটার মধ্যে আপু দেখো সুন্দর করে একটা ব্লু কালারের সাথে মেরুন কালার একটা কন্ট্রাস্ট সুতা আছে, ব্লু অ্যান্ড মেরুন এটার মধ্যে খুব সুন্দর একটা জারি সুতা আপু, একদম অপোজিট সাইডের পারগুলো পর্যন্ত একদম পার সেট করা থাকবে, ড্রেস যেন নষ্ট না হয়, হ্যাঁ রাবে আইসা, হ্যাঁ আজকে রাবে আপু মৌরি আপু রিমা আপু নন স্টপলি সোল্ড আউট খাইছে, ইশনাদ আপু নন স্টপলি সোল্ড আউট খাইছে, এটার জন্য আমার কাছে অনেক কমপ্লেন বক্সে কমপ্লেন জমে গেছে, হ্যাঁ বিড়ালবাবু কই, বিড়ালবাবুর উপর আজকে সবার খুব মনে কষ্ট আছে, সে উল্টোপাল্টা করেছে, হ্যাঁ আম্মু একটু বেশি রেগে আছেন। ব্লুটার প্রাইস হচ্ছে মাহমুদা আপু, প্রাইস হচ্ছে 7000 টাকা,
এটা চিনন সিল্কের দোপাট্টা বডি উইথ চিনন সিল্ক হ্যাঁ আগে লাইভের ড্রেসের রিপ্লে তো আপু এখন কি করে দিবে দিনা আপু শোরুম তো ক্লোজ হয়ে গেছে না আটটা নটার অবধি শোরুম তো থাকে না অফিস ক্লোজ হয়ে যায় তো আপনি আগামীকাল সকাল এগারোটার পর থেকে রিপ্লে আবার পেয়ে যাবেন প্রায় 7000 টাকা ওয়াও চিরন সিল্কের একটা দোপাট্টা দেখো কি সুন্দর জলদি ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে প্রাইস ইজ অনলি স্টিল লাভ ইউ থ্যাংক ইউ ইশাত আপু অ্যান্ড লাভ ইউ আর লর্ড অ্যাটলিস্ট তুমি আমাকে বুঝছো ব্যাপারটা হ্যাঁ ড্রেসগুলো পাইলেও কি আসলে আসলে আমি জানি না বাট আমি দেখলাম যে কিছুই নাই হ্যাঁ আমি সত্যি জানি না আপু সবাই রাগ কেন আর কিছু না বলি তাহলে তোমরাও রাগারাগি শুরু করে দিবা আমার সাথে জান্নাতুল আপু থাক আর কিছু না বলে আমার মা যে অ্যাংরি মুড দিয়ে রাখছে আমার উপরে যে কোনো সময় একটা এটা দেখো টার্সাল সেটিং করা প্রাইস ইজ অনলি 7000 টাকা আপু গোদোপাটার ফ্যাব্রিকটা চিনন সিল্ক দোপাট্টার ফ্যাব্রিকটা চিনন সিল্কের মধ্যে হবে অ্যান্ড পুরো বডিটার মধ্যে কিন্তু এরকম স্টোন সেটিং করা জারি ওয়ার করা খুব সুন্দর আছি মন ভালো অনেকটাই আহা লিপিপু অরিয়েলি আচ্ছা শান্তাপা হ্যালো কি অবস্থা লিপি আপু লং ড্রাইভে গেছে কেউ শুনছো জিনিসটা কি ভালো লাগতেছে না এই শাম আমার আমার নিজেরই এখন মনে হচ্ছে যে বেরোই চাই হ্যাঁ ওরা আমিনুল কই আমার লাস্ট ভরসা এটা কার কার চাই সবাই ভালো আছে কে আপু আসসালামু আলাইকুম তুমি কেমন আছো তোমার শরীর ভালো এটা কে কে মিস করো বলো এই ড্রেসটা কার কার চাই চিনন সিল্কের একটা ফ্যাব্রিক চিরন সিল্কের এটা যে এত স্ট্যান্ডার্ড এত সোভার একটা কম্বিনেশন অ্যাশ অ্যান্ড ব্ল্যাক আপু খুবই স্ট্যান্ডার্ড উইথ ব্ল্যাকের মধ্যে সিলভার ব্ল্যাক অ্যান্ড সিলভার সরেসকি দুইটা সরেসকি একটা ব্ল্যাক সরেসকি একটা সিলভার সরেসকি এত সুন্দর যে পাইসে জিতছে হ্যাঁ এটা ঠিক আজকে আমি আমি যখন দিল্লি পুটিসের লাইভে ডিসকাউন্ট দিই আমি না চিন্তা করি না উড়া ধরা ডিসকাউন্ট দেওয়ার দরকার দিয়ে দিই শেষ ক্লোজ হয়ে যায় এটা লিপিয়া বউ মনে হয় আজকে লাভ সাইন দিয়ে একদম ফাটাই দিচ্ছে না খুব ভালো লাগতেছে মজা দেওয়ার জন্য না আমাকে অ্যাটলিস্ট ব্লু কালারের ব্যাপার এটা না বললেও পারতো মরিয়াপু হ্যাঁ এটা চিনন সিল্ক এত কমফোর্টেবল একটা ফ্যাব্রিক এত কমফোর্টেবল হ্যাঁ এটা এত সুন্দর এটা এত সুন্দর মাখন সিল্ক টাইপস একটা ফ্যাব্রিক খুব ভালো লাগবে আপু এটা বেসিক্যালি ড্রেসের লোয়ার পোর্শনে বসবে বাট আমি উপরে রাখলাম দেখানোর সুবিধার্থে এটা ব্ল্যাক সরেস কি সিলভার সরেস কি দাও ইনবক্স করো হ্যাঁ সব আমি পাইছি পাইছিস আহারে রিমাপু তুমি কি রাগে দুঃখে বললা এই কথা বাও কি সুন্দর একটা কম্বিনেশন দেখো অ্যাশের সাথে আপু একটা রেড ট্যাপস একটা দোপাটা অ্যাশের সাথে একটা রেড ট্যাপস দোপাটা এটা যে এত ভালো লাগতেছে দেখো কি সুন্দর শোরুমে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসো না লিপি আপু কখন থাকবো কখন আসবা বলো আমি শোরুমে থাকবো বাট আমি দুই চার পরে থাকবো ইনশাল্লাহ ওয়াও এত সুন্দর রানার সাথে দেখা করো রানার শোরুমে লিপি আপু আসবে কালকে এটা এত সুন্দর অ্যাশের সাথে রেড মিষ্টি একটা লাল মিষ্টি মিষ্টি একটা লাল প্রায় 6000 টাকা মিষ্টি একটা রেড কম্বিনেশন না না এত সুন্দর এত সুন্দর দেখো এটা সরাস কি দোপাট্টাটা হ্যাঁ মম ও যে কিছু নিচে ঘুমাচ্ছে হ্যালো ড্রেস দিল না আজকে ইঞ্জেকশন দিছে আরে মোহন আপু আসসালামু আলাইকুম আম সরি আজকে এত সবার কমপ্লেন এত সোল্ড আউট খাইছে হ্যাঁ দুইটা সোল্ড আউট খাইছে মনে হয় সবই সোল্ড আউট আম সরি বুঝাচ্ছি সেল দিলে সবার শোরুমে হ্যাঁ ওটাই চিন্তা করছি কি করবো বুঝতে পারছি না হ্যাঁ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ এটার ওড়নাটা আসলেই অনেক সুন্দর এটা কিন্তু চিরন সিল্কের একটা দোপাট্টা চারি সাইডের মধ্যে এরকম জিগজ্যাগ 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 ব্ল্যাক অ্যান্ড সিলভার সরেসকি সিলভার সরেসকি দাও এটা অনেক সুন্দর একটা রাতের পার্টি আপু এই বুটিকসগুলো হচ্ছে কি এলিগেন্ট লাগে মানে স্মার্ট একটা লুক ক্রিয়েট করবে তুমি যে কোনো একটা জায়গায় পরো খুব সুন্দর সফট চিরন সিল্কের একটা দোপাট্টা ব্ল্যাকের মধ্যে
রানা সাজু তুই কি ঘুমাই গেছিস ভাই? জিয়া সাইমুনের স্ক্রিনশটটা রিমাপু আমাকে একটু পাঠাও তো, জিয়া সাইমুনের স্ক্রিনশটটা। সেল দিবা কালকে ওই দিল্লি বুটিক্সে সেল দিবা আপু, এখনো যাই না, এখনো সত্যি কিছু বলতে পারছি না, কালকে আমি গুছাবো দেন হচ্ছে জানবো। হ্যাঁ আজকাল আমাকে সোল লর্ড বলেই না, বলে ভিটামিন। ও রিয়েলি বলে ভিটামিন, ভালো বলছো। হ্যাঁ রানা একটু দে তো জিয়া সাইমনের স্ক্রিনশটটা, এটা যা সুন্দর, এটা অনেক সুন্দর। জিয়া সাইমন ভাই আপনাকে আমি হোম ডেলিভারি দিব, অবশ্যই অ্যাভেলেবেল আছে, সাইজ অলসো অ্যাভেলেবেল, আমি আপনাকে হোম ডেলিভারি দিব, ঠিক আছে? জাস্ট গেট রেডি ফর গেটিং দ্য স্পেশাল আইটেম। হ্যাঁ আমার কমেন্ট পড়ো না কেন দি ভাই, দি ভাই মামতি আপু আম সরি দিদি খেয়াল করিনি, না রে আমারটা নেই আফরোজ আপু, এটার সেম ড্রেসটার জাস্ট কম্বিনেশন চেঞ্জ, সেম ড্রেসটার কম্বিনেশন চেঞ্জ, ওকে? এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড সিলভার সরাসকে, সেম ফ্যাব্রিক সেম প্রিন্ট, নো চেঞ্জ। হ্যাঁ রিমাপু থ্যাংক ইউ সো মাচ, তোমার মেসেজ অলরেডি চলে আসছে, মা বোনের জন্য চাইছে না, অসুবিধা নেই চাক না, হোম ডেলিভারি দিব তো, কিন্তু চাইলে আমাকে ওকে নক করতে হবে না, যে ওর সাইজ তো আমি জানি না, বুঝো নাই, সাইজ না জানলে উল্টোপাল্টা সাইজ দিব নাকি, বুঝো নাই, একটা সার্ভিসের ব্যাপার আছে না। হাই এটা অনেক সুন্দর আপু, দুটো কালারই অনেক সুন্দর, দুইটা কালারই অনেক সুন্দর, অ্যান্ড দুইটা আইটেমই আপু, দুইটা কালার আপু, একটা রেডের সাথেও দেখো কি সুন্দর লাগছিল, অ্যান্ড এটা পেস্ট কালারের সাথেও খুব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। হাই রাকাবু আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো তুমি? আমি সাজিয়া আপু আর নো, তুমি একটু পেজে মেসেজ দিও। হ্যাঁ এটা এত সুন্দর মৌরি আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, অ্যান্ড লাভ ইউ অল লট, এটার কম্বিনেশন দুটো কম্বিনেশনই সুন্দর, 6000 টাকা দুইটা, দুইটা কম্বিনেশনই জোস, আর এটা হচ্ছে সিল্কের একটা দোপাটা, অসম্ভব সুন্দর। হ্যাঁ এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ সফট সিল্কের একটা ট্রাউজার পিস, ওয়াও এটা অনেক সুন্দর, ওয়াও থ্যাংক ইউ সো মাচ, এটা আমি চাই ইনবক্স করো। হ্যাঁ এটা অনেক সুন্দর, এত জোস আপু, দুইটা কালারই দেখো, মানে জাস্ট এটা যদি শাড়ি হতো, দিলরুবা আপু দুদিন ধরে জয়েন করে না, কাহিনী কি বলতো, ও মাস্ট, ওই যে সে বিয়ের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, বাট ও খুব দাওয়াত খাচ্ছে কিন্তু। হ্যাঁ এটা অনেক সুন্দর, একটা ভিটামিন করোনার মধ্যে দরকার। স্বপ্ন আপু আজকে সবার খুব কমপ্লেন যে সবাই সোল্ড আউট খাইছে আজকে, আম সরি বস, আম সরি ভাই, এই মালকে খুলে দেখাই, সেটার মধ্যে পাকা হয়ে যাবে সব, স্লো স্লো, এটা আমি চাই আপু ইনবক্স করো, প্রাইস হচ্ছে অনলি 6000 টাকা আপু, দুইটা আপু, হ্যাঁ দুইটা কালার কম্বিনেশন, একটা অ্যাশের সাথে রেড, এটা তো আজীবন কম্বিনেশন হিট, প্লাস হচ্ছে তোমার এটা, এটা দে প্লিজ আপু, গিয়ে বসে থাকবো যাতে লাইফ থেকে ড্রেস নিতে পারি, আরে না ওরকম কোনো ব্যাপার না আছে না, কিন্তু কোনো রিপ্লাই পাইনি, অফিস ক্লোজ হয়ে গেছে যে আপু, অফিস তো ক্লোজ হয়ে গেছে, এটা দেখো ওয়াও ওয়াও, ব্ল্যাক ব্ল্যাক লাভার্স এর জন্য জাস্ট ওয়াও, খুবই সুন্দর, খুব সুন্দর ব্ল্যাক, একটু ইনবক্সটা ফার্স্ট করবো, চিনন সিল্কের ফ্যাব্রিক, ফ্যাব্রিকটা চিনন সিল্কের মধ্যে, রাতে কেউ রিপ্লে পায় না আপু, সকালবেলা 11টার পর থেকে রিপ্লে পাবা, রাতের রিপ্লে অফ করে দিয়েছি, হ্যাঁ অ্যাডমিনদেরও তো একটা ঘুমানোর ব্যাপার থাকে নাকি, এটা চিনন সিল্কের মধ্যে, ওয়াও এটার ওয়ার্কের ফিনিশিংটা দেখো কি সুন্দর, জারকান অ্যান্ড জারদৌজি দিয়ে কাজ করা, জারকান অ্যান্ড জারদৌজ দিয়ে কাজ, 10টা সোল্ড আউট খেয়ে দুইটা পাইছি আলহামদুলিল্লাহ, তাও তো দুইটা পাইছে, ইয়ার এন্ডিংস এল কবে থেকে দিব ওটা চিন্তা করতেছি, কেউ বলেছে মাসের শেষে দিতে, কেউ বলছে জানুয়ারির ফার্স্ট উইকে দিতে, হ্যাঁ এটার জন্য আমি খুবই কনফিউজ যে কি করবো বুঝতে পারছি না, চিরন সিল্কের আপু পুরো বডিটার মধ্যে স্টোন সেটিং করা, চিরন সিল্কের মধ্যে এটা অনেক সুন্দর, অনেক সুন্দর, স্যালারি উঠাইতে হবে অ্যাডভান্স, ভালো একটা বুদ্ধি ছিল কিন্তু এটা, হ্যাঁ এটা দোপাট্টাটা চিরন সিল্কের মধ্যে, ওয়াও সো বিউটিফুল অ্যান্ড ভেরি গর্জিয়াস আপু, দোপাট্টাগুলো চিরন সিল্কের মধ্যে, হ্যাঁ দোপাট্টাগুলো একদমই চিরন সিল্কের মধ্যে, প্রাইস ইজ ওনলি 7500 টাকা, জাস্ট মাইন্ড ব্লোয়িং, হ্যাঁ এত সুন্দর দোপাট্টাগুলো, কালার আছে রে, কালার দেখাবো, সামথিং কাপড়ের ট্রাউজার পিস বেশ সুন্দর, ইস
দোপাটা গুলো হয় কি একটু বেশি সুন্দর চিরন সিল্কের মধ্যে পুরো দোপাট্টাটা দেখো সো ভেরি বিউটিফুল আপু অসম্ভব স্ট্যান্ডার্ড হ্যাঁ ব্ল্যাকের মধ্যে দোপাট্টার ফ্যাব্রিক অ্যান্ড বডি ফ্যাব্রিকটা সেম থাকবে আরোহী ইসলাম যদি আপনার সাহস থাকে একটা আপনার অরিজিনাল ডিপি দেন হ্যাঁ একটা অরিজিনাল ডিপি দিয়ে আসেন যদি আপনার ঠিকঠাক পরিচয় জানা থাকে ঠিক আছে যদি আপনার ঠিকঠাক পরিচয় নিজের পরিচয় জানে থাকেন তাহলে নিজের ডিপি দিয়ে একটা সুন্দর কমেন্ট করেন দেখি তো আপনার পরিচয়টা একটু জানা দরকার তো ফেক আইডি দাও আহারে কাকুন ভাবি বসে বসে আমাকে মেসেজ দিচ্ছে মিস ইউ না 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 কিছু বলা যাবে না বলার দরকার নেই নিজে একটা ডিপি ইউজ করার সুযোগ মানে ইয়ে হয় না অথচ অন্যরা একটা বাজে কমেন্ট করতে গেলে আমার গায়ে লাগে না ইটস ওকে ভালো এটা ব্ল্যাকের মধ্যে রে এটা আসলে অনেক সুন্দর প্রাইস ইজ অনলি 7500 টাকা প্রাইস ইজ অনলি 7500 টাকা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিও এটা আসলে এটা আসলে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ আমি তোকে এখনো ব্লক করি আমি আজকে কাউকেই ব্লক করিনি বিকজ আমার এগুলো দরকার ইসলাম নামটা ইউজ করেছেন খুবই ভালো কথা ভাই একটু আইডিটা দে তো আইডিতে ঢুকতো আরবি বাংলা আইডি আমার এখানে তো জীবনও সার্চ দেওয়া যাবে না তুই সার্চ দে তো আমি ওর আগে তো ব্লকও করিনি আর ওই ইসলাম ইসলাম নামটা ইউজ করেছেন সো খুব বেশি খারাপ কিছু না বলি সো একটা কথা বলতে চাই যদি আপনার পরিচয়টা জানে থাকেন তাহলে একটা আপনার অরিজিনাল ডিপি ইউজ করে আমাকে একটা কমেন্ট করবেন ঠিক আছে ড্রেসটা বেশি সুন্দর আপুরে আসলে ড্রেসগুলো অনেক ডিফারেন্ট প্রাইস ইজ অনলি 7500 টাকা এগুলোর মধ্যে অনেক কালার আছে শোরুমে পাবো আসমা আপু আসো না থ্যাংক ইউ লাইভ আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আই এম লাভ ইউ আর লট হ্যাঁ এই কালারের ড্রেসটা আমার আছে হ্যাঁ এই কালারের ড্রেসটা আমার আছে এটা আমার আছে কিন্তু আমার ওড়নাটা আলাদা এটা সেম ফ্যাব্রিক দেখো নাজমুন আপু এটা এত সুন্দর এটার ফ্যাব্রিকটা যা সুন্দর ফ্যাব্রিকটা এত সুন্দর চিরন সিল্কের একটা ফ্যাব্রিক চিরন সিল্কের মধ্যে দেখো ওয়াও এটা ফুললি জারকান দিয়ে কাজ করা হ্যাঁ দোপাট্টার প্রেমে পড়ে গেছে আর আমি তো সব কিছুর প্রেমে মানে চিন্তা করতে পারবো না প্রত্যেকটা ড্রেস এত স্বপ্ন আপু আমি ভেলভেট থ্রি পিস দেখাই দেবো এর মধ্যেই দেখাবো প্রমিস এটার নেক লাইনগুলো একদম জারকান দেওয়া তার মাঝখানে যে দেখো ম্যাজেন্ডা কালারের আপু সুতার সেটিং করা আছে মানে আনবিলিভেবল সুন্দর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ আরোহী আপু আপনার কোন কোন হাদিসে লেখা আছে যে হ্যাঁ ইনবক্স করে দিয়েছি ওকে এটার ওড়নাই তো এখনো দেখাইনি এটার ওড়না তো এখনো দেখাইনি সেই ওড়না আর আইডিটা নাও তো আইডিতে ঢুকো হ্যাঁ এই হলো তোমার দোপাটাটা এই আসো না আসো 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 হ্যাঁ এটার ওড়নাগুলো যা সুন্দর প্রত্যেকটার ওড়না সুন্দর প্রত্যেকটার ওড়না সুন্দর হ্যাঁ হ্যাঁ ইসলামের ইসলাম নিয়ে যেহেতু কথাই বললাম তাহলে একটা কথা বলি লাইভে বোরকা পরে আসতে হবে আপনি তাহলে কি বোরকা জুব্বা পরে নাকি বোরকা পরে লাইভ ইউজ করছেন মেয়েদের লাইভে আসছেন কমেন্ট করতেছেন আপনি কি বোরকা পরে আসছেন নাকি জুব্বা পরে আসছেন নাকি খুব কোন জায়গায় লেখা আছে যে হচ্ছে নিজে কর্ম করে খাওয়া যাবে না অথবা হচ্ছে একদম বোরকা পরলে আপনি যে ইসলাম নামে ইউজ করতে আসছেন আপনি খুব ভালো ভালো কমেন্ট করলেন রাইট ইসলাম নাম যে ইউজ করছেন আপনি তো ইসলাম নাম বেঁচে খাচ্ছেন হ্যাঁ ইসলাম নাম তো বেঁচে খাচ্ছে এগুলো একটা ব্লক করবো না বাট সমস্যা নেই তোমার ইসলাম আমি শিখাবো কোনো সমস্যা নেই ইসলাম তোমাকে আমি শিখাবো ক্লিয়ার ইসলাম শিখাবো কোনো ব্যাপার না প্রাইস 7500 টাকা প্রাইস ইজ অনলি 7500 টাকা ইনবক্স করে দিও এটা কার কাছে চাই না বোরকা পরলে হচ্ছে সব কি সবাই হচ্ছে একদম ধোয়া তুলসী পাতা আর কোনো কিছু পাপ করতে পারে না ব্যাপারটাই এরকম হ্যাঁ সে ইসলাম নামটা টাইটেল ইউজ করছে বাট সে হচ্ছে লাইভের মধ্যে এসে বাজে কমেন্ট করতেছে বিকজ অফ ইসলাম বিকজ অফ ইসলাম হ্যাঁ সে ইসলামের টাইটেল তো ইউজ করেছে এইটা কার কার চা ইনবক্স করো প্রাইস ইজ অনলি 7500 টাকা ঢুকছিস হুম
না না তুই আড়ি দে, না না না। হ্যাঁ, ও হচ্ছে না, ওই যে হাদিসে লেখা আছে নিশ্চয়ই, যেরকম ছেড়ে দাও না, ছেড়ে দিতে চাইতো, ছেড়ে দিতে চাইতো। হ্যাঁ, এটা অনেক সুন্দর। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপু, চিরং সিল্কের একটা দোপাট্টা, দোপাট্টাগুলো কিন্তু পুরোটাই অ্যাম্ব্রো কাজ করা। হ্যাঁ, পুরোটাই অ্যাম্ব্রো ওয়ার্ক করা, একদম ওভারঅল ওয়ার্ক করা। হ্যাঁ, একদম ওভারঅল ওভারঅল স্বাধীনখানের আইডিটা নাও, একদম ওভারঅল, একদম ওভারঅল ওয়ার্ক করা, এত সুন্দর। এক্স্যাক্টলি, ইনবক্সের রিপ্লাই নেই আপু, বিকজ হচ্ছে ইনবক্সে এখন তো অফিস ক্লোজ, সকাল 11টার পর থেকে রিপ্লাই পাবা। পুরো কাজটা দেখাও, এই তো পুরো কাজটা তো, এই যে চিনন সিল্কের ফ্যাব্রিক এবং পুরো দোপাট্টাটার মধ্যে এরকম সুন্দর করে সুতার কাজ করা। পুরো দোপাট্টাটার মধ্যে সুতার কাজ করা, এত সুন্দর একটা দোপাট্টার মধ্যে সুন্দর 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 একটা কাজ করা, খুবই সুন্দর হবে। ইনবক্স করে দিবা নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে। প্রাইস ইজ অনলি 7500 টাকা, 7500 টাকা, একটু জলদি ইনবক্স করে দিও। এটা জোস দেখো, এই ড্রেসগুলো আপু যারা মিস করে যাচ্ছিল লাস্ট দিন, একটু জলদি জলদি ইনবক্স করে দিবা, ঠিক আছে? এটার নেক লাইনটা অসম্ভব গর্জিয়াস, এটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট একটা নেক লাইন, ঠিক আছে? এটা এত সুন্দর, এত সুন্দর। হ্যাঁ, এত সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, ইনবক্স করে দাও, একটু জলদি ইনবক্স করে দাও। হ্যাঁ, এইটার নেক লাইনটা হচ্ছে আপু একদম সুন্দর একটা, একদম অপেরা সফট, অপেরা সিল্কের মধ্যে, বাট পুরো বডিটার মধ্যে হচ্ছে একদম জারকান দিয়ে কাজ করা, অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা নেই আপু, অসুবিধা নেই, কালারটা সুন্দর আপু। এটা হচ্ছে না পেস্ট গ্রিন টাইপস একটা কালার হয় না, পেস্ট গ্রিন কালার। হ্যাঁ, অ্যান্ড এইটার পুরো বডিটার মধ্যে জারকান দিয়ে কাজ করা, অসম্ভব সুন্দর, অনেক বেশি সুন্দর হবে। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা দিয়ে পেজে মেসেজ সেন্ড করে দিবা, বেশ সুন্দর হবে। আর আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ছে, হ্যাঁ পড়তে থাকুক, সমস্যা নাই, পড়তে থাকুক। ওয়াও, এটা প্রাইস কিন্তু 7000 টাকা, এটা প্রাইস কিন্তু 7000 টাকা। এই নাজমুনা, এটা কিন্তু প্রাইসটা কম আছে, এটার প্রাইসটা কিন্তু কম আছে, 500 টাকা অফ আছে। হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে অনলি 7000 টাকা। ওয়াও, সো বিউটিফুল অ্যান্ড ভেরি কালারফুল, খুবই সুন্দর না, ওড়নাটা ছিল সিল্কের মধ্যে, এটা এত সুন্দর। ইনবক্স করে দাও, এটা চিনন সিল্কের দোপাট্টা, দোপাট্টাটা চিনন সিল্ক, এই যে ওড়নাটা আমি ফুল দেখাই, এবার দেখো ওড়নাটা কাতানের ওড়না হবে, কিন্তু চিনন সিল্কের একটা দোপাট্টা অ্যান্ড কাতানের ওড়না, অনেক বেশি সুন্দর। আর রাতের লাইফে খুব ইজিং অমানুষ ঢুকে যায়, বিকজ অফ এদের বাবা মার পরিচয় খুঁজতে আসে, বুঝো নাই, রাতের লাইভের মধ্যে, দিনের বেলা তো বাবা মাকে খুঁজতে পারে না, রাতের লাইভে এসে খুঁজে বেড়ায় যে কোথায় আমার মা বাবা, ওই যে একজন ইসলাম নাম ইউজ করছে, ওর মাকে খুঁজতে আসছিল। হ্যাঁ, হাদিসের লেখা আছে ফেসবুক ইউজ করলে কোনো অসুবিধা নেই, মেয়েদের লাইভে ঢুকে কমেন্ট করলে, বাজে কমেন্ট করলে সব জায়েজ। হ্যাঁ, শুধুমাত্র যে মেয়ে লাইভ প্রেজেন্টার, শুধু সে, তাকে বোরকা পরে লাইভ করতে হবে, তাহলে হালাল, আর বাকি সবই হারাম, বুঝতে পারছো? এইটা এত সুন্দর করে চিরন সিল্কের মধ্যে সিকোয়েন্স আপু, এই সিকোয়েন্সগুলো কিন্তু পলিশ করা থাকবে, একটা ব্যাপার আমি বলে দিই, এটা কিন্তু সিকোয়েন্সটা পলিশ করা থাকবে। হ্যাঁ, এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ, এটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। ওরে বাপরে, খুব গায়ে লাগছে, এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, আগামীকাল আসবো। আসমা আপু, তোমার পায়ের কি অবস্থা গো? তোমার পায়ের অবস্থা ভালো, আসতে পারলে আসো, না হলে অসুবিধা নেই, প্রোডাক্ট আছে, তুমি আগে আসতে ধীরে, যদি তোমার পা ঠিক থাকে তাহলে আইসো। প্রাইস হচ্ছে এটা 7000 টাকা, এটা কিন্তু জাস্ট কাতানের একটা সুন্দর পার, অ্যান্ড তোমার দোপাট্টাটার চারি সাইডের মধ্যেই। হ্যাঁ, গায়ে লাগবে, কালকে থেকে তোমারও গায়ে লাগবে। আরোহী ইসলাম আপু, কালকে ভাই তুই আমার আমার পার্সটা আলমারির মধ্যে আছে, নিয়ে আসতো, আমাকে রাস্তায় পয়দা করছে। এক্স্যাক্টলি, আই থিঙ্ক এটা প্রাইস হচ্ছে অনলি 7000 টাকা আপু, প্রাইস ইজ অনলি 7000 টাকা। ইনবক্স করে দিও নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে, যার যেটা ভালো লাগতেছে। হ্যাঁ, না এটা অনেক সুন্দর, হ্যাঁ আপু, এটার আঁচলও করা আছে, কাতানের একটা পাড়ও করা আছে, আঁচল করা আছে, পাড় করা আছে। হ্যাঁ, এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ,
আপু ইনার পড়তে হবে না হ্যাঁ এটার এটার এটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু এটার মধ্যে হোয়াইট কালারটা লাস্ট দিন যারা পাও না এটার হোয়াইট কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন আসছে সুন্দর একটা ডিজাইন আসছে ওকে ওয়াও দিস ইজ পিওর ক্রিম হোয়াইট ক্রিম ক্রিম হোয়াইট জাস্ট ওয়াও কি যে সুন্দর এত সুন্দর একটা এটা অনেক সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ নিপাপু প্লিজ আর মজা নিও না এটার নেকলাইনটার মধ্যে একদম জারকান আপু এই যে দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু জারদুসি কাজ করে হ্যাঁ এত সুন্দর এটা হচ্ছে চিরন সিল্কের একটা ফ্যাব্রিক ক্রিম ক্রিম কালার হয় না অফ হোয়াইট ক্রিম কালার অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে হ্যাঁ এটা অনেক সুন্দর হ্যালো অনন্যা কি অবস্থা কেমন আছো আপু বডিটা একদম চিরন সিল্কের ফ্যাব্রিক লং 48 থেকে 50 প্লাস মাথা খাড়া হয়ে যাচ্ছে ফাজিল ক্যান ফারিন ছেড়ে দে আপু ছেড়ে দে তোকে এগুলো যারা এগুলো করে তাদের কি তোমার মানুষ মনে হয় ফারিন এখনো তোর মানুষ মনে হচ্ছে ও রিলি তোর অনেক ধৈর্য তাই মনে হচ্ছে এটার ওড়নাটা বেশ না ওয়াও 7500 টাকা এই ওড়নাটা কার কাছে চাই গতদিন আপু ক্রিম কালারের ওড়না নিয়ে ক্রিম কালারের বডিটা নিয়ে এত কাড়াকাড়ি ছিল অফার্ড অফার্ড আপু এটা কালার আছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি 7500 টাকা প্রাইস ইজ অনলি 7500 টাকা দিস ইজ ক্রিম খুব সুন্দর খুবই সুন্দর অ্যান্ড এটা দোপাট্টাটা শান্তুন কাপড়ের কিন্তু আড়াই মিটার ফ্যাব্রিক আছে তোমরা যদি চাও ইচ্ছা মতো করে টেলারিং করতে পারো হ্যাঁ বিজনেস করতে চাই তাদের করতে দিন না পারপাস না আমার কথা হচ্ছে কি একটা ব্যাপার কি লাইভ আসবেন এটা অনেক সুন্দর থ্যাংক ইউ এটা অনেক সুন্দর এটার ওড়নাটা বেশি সুন্দর হ্যাঁ আপু এটার মধ্যে কালার আমার এটার মধ্যে কালার তো নেই কালার আছে না এটার এই ওড়নাটা গলার ডিজাইনটা চেঞ্জ হবে এই এই ডিজাইনের মধ্যে আমি একটা ফার্স্ট একটা কালার দেখিয়েছি ব্ল্যাকটা সেম গলাটাই এটার মধ্যে আমি একটা ব্ল্যাক দেখিয়েছিলাম হ্যাঁ এটার মধ্যে আমি একটা ব্ল্যাক অলরেডি দেখিয়েছি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অনেক বেশি সুন্দর এটা একদম চিরন সিল্কের একটা দোপাট্টা এটার মধ্যে আমি ফার্স্টে একটা ব্ল্যাক দেখিয়েছি 7500 টাকারই হ্যাঁ রুবি হলিলা আই নো এটা চাই ইনবক্স করে দিও নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাগলে যাবো না আরে আজকে ব্ল্যাক আপনি যারা যেই কালারটা পাচ্ছ না হয় না এটার মধ্যে অন্যটাকে আলাদা ও হো এটার অন্যটা আলাদা দাঁড়াও এটার অন্যটা দেখলে আর নাজমুন আপু একটা বকা দিবে আমাকে আমি ওভার শিওর এটা ব্ল্যাকের মধ্যে রাধে আপু এটার অন্যটা দেখলে একটা বকা দিবে চিরাও সিল্কের এটা নেকলাইনটা আরেকটা ডিফারেন্ট নেকলাইন না ওয়াও সো বিউটিফুল সো বিউটিফুল হ্যাঁ এটা অনেক সুন্দর থ্যাংক ইউ এটা ব্ল্যাকের মধ্যে আপু এটা ফ্যাব্রিকটা চিনন সিল্ক ফ্যাব্রিকটা চিনন সিল্কের মধ্যে অ্যান্ড এটা নেকলাইনটা হচ্ছে ফুললি হ্যান্ডওয়ার্ক জারদৌসি হ্যান্ডওয়ার্ক করা অনেক সুন্দর ফুল নেকলাইনটার মধ্যে এই যে দেখো বিটস দেওয়া অ্যান্ড এইগুলো কিন্তু ফুল জারদৌস দিয়ে যে প্যাঁচা 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 সবার সাথে হ্যাঁ না 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 ও হচ্ছে পলি ভাবি আসসালামু আলাইকুম কি অবস্থা তুমি কি সরি আপনি কি হচ্ছে ঢাকাতে আসতেছেন আমি আপনার পোস্ট দেখলাম পলি ভাবি আপনি কই দোহাতে পোস্ট নাকি আপনি এখন ইউএসএই আছেন হ্যাঁ আমি আসলে ঠিক জানি না আসার কোনো প্ল্যান আছে কি এরকম কিছু ফেমাস সরেশ কিরণ না ইয়া ট্রু টুরু টুরু ঠিক বলছো হ্যাঁ ঠিক বলছো 7500 টাকা হ্যাঁ এটা দেখাইলি আমার না তোমার কথা শুধু মনে পড়ে যে আমি একটা বকা খাবো ওভার শিওর প্রাইস 7500 টাকা এত সুন্দর সুন্দর দোপাট্টা আসছে হ্যাঁ এত সুন্দর এত সুন্দর ভাই আমার এখানে চার্জারের ব্যবস্থা করবি আরো ইসলাম হচ্ছে উনি হচ্ছে হসপিটালের মেন্টাল হসপিটালের ডাক্তার ওনার সাথে দেখা করো হ্যাঁ আর উনি হচ্ছে আমাদের বাইতুল মোকাররমের ইমাম সো ওনার সাথে দেখা করবা ডেফিনেটলি হ্যাঁ কখন কোন জায়গায় জুব্বা পরে যেতে হবে কোন জায়গায় বোরকা পরে যেতে হবে আই মিন দোহা
হ্যাঁ, তুমি কি বাংলাদেশে আসতেছো? পলি ভাবে এটা বলো আমাকে। ল্যান্ডিং টুমরো, ওয়াও, সো সুইট, হোয়াট এ গ্রেট নিউজ ফর মি, ওয়াও। পলি ভাবে প্লিজ দেশে এসে মাস্ট যোগাযোগ করবো, ডেফিনেটলি দেখা করবো ইনশাল্লাহ। তো তুমি আমরা জানাইলা না কেন, একটা সুন্দর বড় একটা লিস্ট দৌড়াই দিতাম, অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। আসো, সাবধানে এসো, পিচ্চিগুলাকে নিয়ে আসতেছো, খুব ভালো হয়েছে, দেখা হবে। হ্যাঁ, এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। এটার প্রাইস হচ্ছে 7500 টাকা, ওয়াও। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সুন্দর, ব্ল্যাকের মধ্যে আপু সরাসকির কাজ করা, ব্ল্যাকের মধ্যে সরাসকির কাজ করা, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। হ্যাঁ, ইনবক্স করে দিও। এটা চাই, ইনবক্স করো। কাঞ্জি দেখান, কাঞ্জি দেখাবো, হ্যাঁ দেখাবো তো ভাই, সেট কর তো কাঞ্জি, কাঞ্জি দেখানোর জন্য বলতেছে বারবার। এটা দোপাটাটা কিন্তু আপু একদম একদম তোমার সফট, একটা পিওর জর্জেটের মধ্যে, পিওর জর্জেটের মধ্যে সরাসকির মধ্যে কাজ করা। হ্যাঁ শুনো, আমাদের দেশের প্রবলেম কি জানো, আমরা একটা মেয়ে কাজ করব, এটা কারোর ভালো লাগবে না। হ্যাঁ, তখন কি হবে, তখন যারাও ইন দ্যাট সিচুয়েশন, ওই পজিশনে যে পৌঁছাইতে পারবে না, তার মানে ওই জায়গাটা খারাপ। হ্যাঁ, তুমি যে প্রফেশনে আছো ওই জায়গাটা খারাপ, তুমি হচ্ছে দেখবা যে রাতের বেলা যারা মেকআপ ব্লগার, আমি অনেক রাত অবধি মেকআপ ব্লগারদের মেকআপ দেখি, দেখবা যে পুরো দুনিয়া ধুইয়া তাদেরকে গালি দিচ্ছে, বিকজ হচ্ছে এত রাতে মেকআপ করতে আসতেছে, কেউ হচ্ছে এত রাতে আমরা লাইভ করতেছি, এটা খুবই খুবই মজার একটা ব্যাপার। হ্যাঁ, সো এটা হচ্ছে কারোর কাছে ভালো লাগে না। হ্যাঁ, এটা ঠিক, যখন হচ্ছে ঘরের মধ্যে বসে শুধুমাত্র মানে ফ্যামিলি পলিটিক্স, ভিলেজ পলিটিক্স এইগুলা করবা, তাহলে একদম তুমি ডিরেক্ট জান্নাতে প্রবেশ করে যাবো। হ্যাঁ, কোনো কিছু করতে হবে না, একটা মেয়ে কিছু কাজ করে চলতেছে এটা কারো পছন্দ না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশ, একদম ওপেন ফ্র্যাঙ্কলি বলি, আমরা একটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হয় এটা কারো পছন্দ না। একটা মেয়ে কেন হচ্ছে ছেলের মতো কাজ করবে, ছেলেটা তো কিছু করতে পারতেছে না, সো ও কেন করবে, ওই জায়গাটাকে আমাকে টান দিয়ে নামাইতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ ওই মেয়েটার জায়গা খারাপ, নট দ্যাট এটা ছেলেরা করে, এটা মেয়েরা আরো বেশি করে। একটা মেয়ের পিছনে আরেকটা 10টা মেয়ে হলে পিছন থেকে টান দেয় যে কেন হচ্ছে তুমি ওই জায়গায় পৌঁছাবা। সো এটাই হচ্ছে আমাদের বাস্তবতা, এটাই হচ্ছে আমাদের দেশ, আমাদেরকে মেনে নিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, সো এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। এটার প্রাইস হচ্ছে আপু 7500 টাকা, ড্রেসগুলো দেখাচ্ছি 7500 টাকার ড্রেস দেখাচ্ছি। হ্যাঁ, যখন দেখবা যে সে কিছু দিয়েই তোমাকে আটকাইতে পারতেছে না, তারপরে কি বলবে, তোমাকে ইসলাম দিয়ে টান দিবে, ধর্ম দিয়ে টান দিবে, কারণ ওটা তো একটা সফট কর্নার, তুমি তো ওইখানে কিছু বলতে পারবা না, বুঝতে পারছো? তুমি বোরকা পরে সমস্ত আকাম কুকাম করো, কোনো ব্যাপার না, এভরিথিং ইজ হালাল। হ্যাঁ, কিন্তু যখনই তুমি হচ্ছে একটা তোমার তুমি একটা কাজ করতেছো, তখন তোমার ড্রেস আপ, তোমার অ্যাক্টিভিটিস, তোমার ক্যারেক্টার, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে টান দেবে, বিকজ হচ্ছে তোমার প্রবলেম আছে, তুমি হচ্ছে কাজ করতে পারবা না। হুম, এটা হচ্ছে আমাদের দেশ, সো গর্ব করি। সো এটার প্রাইস হচ্ছে, তুমি হাইপার করছো, লিভ দ্যাম, না হাইপারের জন্য না, বাট আমি এগুলোতে ইউজ টু। আজকে শোনো রাবে আপু, এমন না যে আমি ঠুস করে এসে এসির মধ্যে ব্যবসা করতে চলে আসছি, ব্যাপারটা এরকম না, আমি কাজ করা শুরু করেছি কিন্তু সেই একদম কি বলবো, আউটডোরে বসে বসে, পুরো উন্মুক্ত মাথার মধ্যে বসে বসে আমি কাজ করা অভ্যাস। সো আমি ওই যে সেই মানে একদম হচ্ছে তোমরা, আমি কি বলবো, ওই যে কি বলবো, স্টাফ লেভেলদের সাথে বসে কাজ করে আসছি, যারা ওই যে একদম গাড়ি নিয়ে চলে আসছে, তারপরেও তারা মেলা করে থাকে না, তাদের কোনো নিড নেই, তাদের সাথেও কাজ করছি। সো আমি সব সেকশন, এক একজনের এক এক জায়গার পলিটিক্স এক এক রকম, আমি আমি জব সেকশনেও সেম অ্যাক্টিভিটিস আছে, সব জায়গাতে এগুলো আছে, কেউ না। হ্যাঁ, ডেফিনেটলি এটা হচ্ছে তোমার দোপাট্টাটা, প্রাইস হচ্ছে 7500 টাকা। কেউ চায় না যে আমরা কেউ কারোর জায়গায় কাজ করি, লাস্টে যখন কিছু ধরে টান দিতে পারবে না, তখন বলবে যে হ্যাঁ ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী। হ্যাঁ, সো আই ডোন্ট কেয়ার, ঠিক আছে, আমার কমেন্টটা পড়ো, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ধোয়া পানি খাওয়াই দাও। হ্যাঁ, এদের তোমার পা ধোয়া পানি খাওয়াই দাও, ভালো বলছো, খুব ভালো বলছো ফারিন, খুব ভালো একটা কথা ছিল। হ্যাঁ, এটাই ট্রু, টু রু টু রু। সো এইটা দেখো মেরুন কালার মধ্যে আপু, এই ডিজাইনগুলোর আমি সবগুলো কালার দেখালাম না, রানা সবগুলো কালারই দেখাইছি, সো প্লিজ এবার আর কেউ মিস করো না। এটার এটা ডার্ক একটা মেরুন কালারের মধ্যে, হ্যাঁ হেলথ অনেক প্রেশারে, হ্যাঁ লতাপি ইগনোর, হ্যাঁ ইগনোর তো করতে চায়, দেখো মানে
কতক্ষণ এগুলা ইগনোর করা যায়, ফর নাথিং ফ্রি অ্যাডভাইস দিচ্ছে যে বোরকা পরে আসো, আদারওয়াইজ ইসলাম বিরোধী। হ্যাঁ, ইসলাম বোরকা পরে আসলে আমি ডিরেক্ট জান্নাতে চলে যাইতাম। একদিন কাউসার মার্কেটে গিয়েছিলাম, দেখি লোকজন ভিড় হয়েছে বলে বোরকা পরে ড্রেস চুরি করছে। আমি এরকম আমার শোরুমে নিজের হাতে ধরা আছে। আম সরি টু সে, আমার মাও বোরকা পরে, আমার ফ্যামিলির সবাই ম্যাক্সিমাম বোরকা পরে আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে যে আপু, বোরকা পরে মানেই না যে তুমি সাধু হয়ে যাচ্ছ। আমার আমার প্রতি ঈদে আমি শুধু আমার এক একটা শোরুমে দুজনকে শুধু দাঁড় করে রাখি যে তারা যেন চুরি না করে। এবং লাস্ট টাইম তোমার আলী আপু আসো, তোমার ভাইয়ের কাহিনী শোনো, হ্যাঁ গল্প করি একটু। তোমার ভাই একজনকে একদম বোরকা পরা থাকে না, ওই যে কি বলে ওটাকে, খিমার না কি জানি বলে, ওই যে একদম লং করে থাকে না, উপর দিয়ে পরে একদম অনেকখানি, মানে উপরের হিজাবটা একদম পা মানে হাঁটু অব্দি থাকে। আমার শোরুম থেকে চারটা ড্রেস নিচ্ছে, নর্দায় শুধু আমার ড্রেসটা নিয়েছে, অন্য প্রান্ত হিমেল আপু আপনি তাহলে সকালবেলা লাইভ দেখে নেবেন, আমি আগে গল্প করবো পরে ড্রেস দেখাবো। প্লিজ আপনার খুবই আর্জেন্ট আছে, আপনি ঘুমাবেন, সকালবেলা রেকর্ডেড লাইভ দেখেন, কোনো অসুবিধা নেই। বিকজ হচ্ছে সকালবেলা আপু অর্ডার কনফার্ম করবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, খামার না যাই হোক কি, খিমার বা খামার আমি জানি না, খিমার মেবি। তোমার ভাইয়া আলী আপু, তোমার ভাইয়া কি করলো, ফার্স্টে একদম ইয়ে করেছে, নোটিস করেছে যে সে ড্রেস নিয়েছে আমার শোরুম থেকে। সে ওখান থেকে সুন্দর মতো করে আমার সামনে আরও দুটো দোকান আছে, ওই যে ইয়ে ভাইয়ার দোকান, আরও দুটো দোকান আছে, সেখান থেকেও নিচ্ছে। ইভেন কিছু কিছু দূর অবধি যাওয়ার পরে সে কী করলো, সে সুন্দর মতো করে তার বিভিন্ন শোরুমের শপিং ব্যাগও সে কালেক্ট করে। বড় বড় শপিং ব্যাগগুলো থাকে না প্রত্যেকটা শোরুমে, তো যারা চার পাঁচটা করে ড্রেস কিনতে দেখবে সবার মধ্যেই সব শোরুমে ছোট বড় শপিং ব্যাগ আছে। সে সব শোরুম থেকে শপিং ব্যাগ কালেক্ট করে। হ্যাঁ, হয় না যে চাইলেও তো আমরা শোরুমে শপিং ব্যাগ দিই। সো কি হয়েছে, হ্যাঁ ও অনেক জায়গায় চায়, হ্যাঁ এরকম আছে, শোরুমের থেকে শপিং ব্যাগ নিয়ে যা চুরি করছে সবগুলো ওই ব্যাগের মধ্যে রাখলো। পরবর্তীতে তোমার ভাইয়া যখন রাখতেছে ইন দ্যাট সিচুয়েশনে, সে হাতে নাতে ওই যে বোরকা পরা মেয়েটাকে, মহিলাটাকে ধরছে। অনেক সিনিয়র পার্সন বলি কি, ধরো যে লাইক 50+ সাইজ ইয়া হবে, তোমার কি বলে এইজ হবে। তারপরে যখন তাকে যখন কমিটির কাছে দেওয়া হয়েছে, এটা গত বছরের কাহিনী, আমার মার্কেটে সবাই জানে, যখন কমিটির কাছে দেওয়া হয়েছে, তারপর লেডিস সিকিউরিটি গার্ড যারা আছেন ওর ফুল বডি সার্চ করে ওর কাছে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের টাকা পাওয়া গেছে। এবং পুরো বডিটার মধ্যে না এরকম তোমার ফিতা দিয়ে বাঁধা আছে, এবং সবগুলোর মধ্যে সে ড্রেস রাখছে। তার মানে চিন্তা করো, তার মানে কি এই যে বোরকা পরা মানেই তুমি একেবারে সাধু হয়ে গেছো, আর বোরকা না পরা মানেই হচ্ছে তুমি একেবারে ডিরেক্ট জাহান্নামে চলে যাচ্ছ। ভাই আমি যদি ডিরেক্ট জাহান্নামে যাই, আমার কবরে আমি যাবো, নিশ্চয় তুমি যাবা না। তো ফাও জ্ঞান কেউ দিতে আসবা না, হ্যাঁ ফাও জ্ঞান দাও আমি পছন্দ করি না। হ্যাঁ এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। এটার প্রাইস হচ্ছে ওনলি 7000। দেখ তো রানা, এই স্বাধীন আইডিটা আমাকে স্ক্রিনশট দিয়েছিল ভাইয়া, আচ্ছা ওর আইডিতে ঢুকবা, হ্যাঁ আইডিতে ঢুকে তারপর আমাকে দিবা, বিকজ আমরা বাংলা আইডিটা খুঁজে পারবো না। এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ, এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপু ইনবক্স করে দিও নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে, হ্যাঁ আপু এটা চা ইনবক্স করে দিও। এটার মধ্যে আমি অনেকগুলো কালার দেখিয়েছি, তো এটার মধ্যে আমি অনেকগুলোই কালার দেখিয়েছি। প্রাইস হচ্ছে 7500 টাকা, প্রাইস ইজ ওনলি 7500 টাকা। অনেক সুন্দর ড্রেস, বাট অনেক বাজেট ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়েছে। এগুলার শোভা পিছু পিছু হয়ে যাইতেছ, বাচ্চা লাগতেছে, ওহ না এটা কোনো কথা হইলো, আর কদিন পর ছেলের বিয়ে দিব, মেয়ে দেখো। হ্যাঁ এটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর, চিরন সিল্কের একটা দোপাট্টা, প্রাইস হচ্ছে অনলি এটার প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা চিরন সিল্কের মধ্যে। এটার মধ্যেও আপু এই যে মুকেশের কাজ করা, হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ। ইনবক্স করে দিও, ইনবক্স করে দিও নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে, পেজের স্বাধীন খানের আইডিটা আমাকে একটু পাঠাবা, ঠিক আছে। এটা অনেক সুন্দর, আর কাঞ্জিবরম কে যেন দেখতে চাইল, কাঞ্জিবরম দেখাবো, কাঞ্জিবরম দেখাবো, প্রাইস 5500 টাকা। কাঞ্জিবরম কে কে চাও ইনবক্স করে দিবা, জলদি জলদি কাঞ্জিবরম দেখাবো। বাট কাঞ্জিবরমের আপু ডাবল পিসেস থাকে না, আমি প্রতিদিনই কাঞ্জিবরম কম বেশি এক প্রতিদিন না দেখলে একদিন পরপর দেখাই দিব। অনেক সুন্দর
কাঞ্জিভরম হট পিঙ্ক কালারের মধ্যে এন্ড স্লিভস এর ফ্যাব্রিকটা আপু আলাদা থাকবে। হ্যাঁ, হট পিঙ্ক কালারের মধ্যে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। একটু জলদি রানা ভাইকে বল না রে রাবি আপু, ব্লক করার তো আজকে পারমিশন নাই, আজকে না, কালকে থেকে ব্লক করবো, আজকে না। আজকে ব্লক করলে তো অনেক আগে করতে পারতাম, বুঝো নাই। এটার ওড়নাটা যা সুন্দর, আর এটার কন্ট্রাস্ট ওড়না বেশ সুন্দর। প্রাইস 5,500 টাকা। স্বাধীনের মারে ফেলতে ইচ্ছা করতেছে না, মারা যাবে না তো। হ্যাঁ, এটা অনেক সুন্দর, ওয়াও। এটা হচ্ছে হট পিঙ্কের সাথে বটল গ্রিন উইথ মিনাকারির কাজ করা, মিনাকারির কাজ করা রে, কন্ট্রাস্ট একটা দোপাট্টা জোস, কোনো কথা হবে না। হ্যাঁ, এটা অনেক সুন্দর, ওয়াও, সো বিউটিফুল। হট পিঙ্ক কালারের সাথে, হ্যাঁ, হট পিঙ্কের সাথে একটা গ্রিন কম্বিনেশন দেওয়া আছে। প্রাইস ইজ অনলি 5,500 টাকা। সো বিউটিফুল, সো বিউটিফুল। ইনবক্স করে দিও, অনেক সুন্দর, অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, কন্ট্রাস্টে সুন্দর না, কন্ট্রাস্টে বেশি সুন্দর। প্রাইস ইজ অনলি 5,000। এটা কি লিখছে, টটেমো কিরি দিসু, তোর এই জাপানিজ ভাষা নাই আমি বুঝি না, যা তোর জাপানিজ ভাষা আমি বুঝি না, এটা মানে বল, বাংলা ভাষায় বল। এটার প্রাইস ইজ অনলি 5,500 টাকা। ইনবক্স করো, খেয়েছিস নাইম, খেয়েছিস। এটা কাতানের একদম সুন্দর একটা মিনাকারির কাজ করা রে, হট পিঙ্কের সাথে। এই দেখো হট পিঙ্ক। ওকে আসমা আপু, পারলে কালকে এসো, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রায় 5,500 টাকা করে আপু, কাতান যারাই নিবা। দেখ এই যে অ্যাশ কালারের মধ্যে, মানে অনেক সুন্দর তাই। থ্যাংক ইউ, খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, এটা দেখো, ওয়াও, এটা হচ্ছে তোমার অ্যাশি টাইপস একটা কালার, খুব স্ট্যান্ডার্ড অ্যাশি অ্যাশি কালারের মধ্যে। হ্যাঁ, এত জোস অ্যাশ কালারের মধ্যে। না না, ওড়না ফয়েল কাজ হবে কেন, ওড়নাটা তো কাতানের, এই যে সুতোর কাজ করা তো, রেশমি সুতার, রেশমি সুতার কাজ করা। খেয়েছিস না? ওরম জাপানিজ হয়ে গেছে। হ্যাঁ, ওরা তো জাপানিজে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে গেছে, কি কি জানি বলে, আজকে জানি কি বললো আমার মাথার পড়তে গেল, আমি কিছুই বুঝি না। হ্যাঁ, ইফাস দেখি কিছু বুঝেন না, বুঝে চুংচ্যাং চুংচ্যাং কি কি বলে আমার কাছে। এটার ওড়নাটা দেখো, ওয়াও, সো বিউটিফুল, সো বিউটিফুল, ওয়াও, খুব সুন্দর। প্রাইস ইজ অনলি 5,500 টাকা। জলদি ইনবক্স করে দিবা, অনেক সুন্দর, থ্যাংক ইউ। নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে মেসেজ সেন্ড করে দিবা, কেমন, অসম্ভব সুন্দর একটা দোপাট্টা, খুবই সুন্দর। একটু ফার্স্ট অর্ডার করে দিও, 5,500 টাকা করে। এটার কালারগুলো জোস, হট পিঙ্ক, গ্রিন, অ্যাশ, মাস্টার্ড কালার, তার মধ্যে আবার প্যাচেস আছে আপু, এটা মিনাকারির কাজ করা, পুরো দোপাট্টাটার মধ্যে সুন্দর 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 করে কাজ করা। প্রাইস ইজ অনলি, মেরুন ড্রেসটার জন্য বললাম দিও, পারা আপু ইনশাল্লাহ, পেজে মেসেজ দিয়ে রাখো না, সকালবেলা রিপ্লে পেয়ে যাবা। প্রিটি ক্লিন নাইস চিরি, ও মাথার উপর দিয়ে গেছে তোমার ভাই, তুমি একটু জাপানিজ শিখো, আমার এরপর মাথার উপর দিয়ে যাবে, আমিও বুঝি না। এটার প্রাইস হচ্ছে অনলি 5,500 টাকা। নাম ফোন নাম্বার অ্যাড্রেস দাও, পেজে মেসেজ সেন্ড করে দাও, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে মেসেজ সেন্ড করে দেবো, ওয়াও, সো বিউটিফুল। ঠিক আছে, ইনবক্স করতে থাকো, ইনবক্সটা ফেস করে দিবে, সকালবেলা ইনশাল্লাহ রিপ্লে পেয়ে যাবা। হ্যাঁ, নাসির আপু আমাদের হোলসেল হয়, শোরুমে আসো, শোরুমে এসে দেখে শুনে নিয়ে যাও, সেটাই ভালো। হ্যাঁ আপু, মেরুন কালার নেই মৃদুলা আপু, ইসের মধ্যে, কাঞ্জিভরমের মধ্যে মনে হয় না, রেডি করেছিলি না, রে শোনা না, এটা দেখো মফ পার্পল চ্যাপসা একটা কালার, মফ পার্পল হয় না, হ্যাঁ মফ পার্পল চ্যাপসা একটা কালার। সেমিস্টার পর নায়ম ভাই তোকে বলছে তুমি অনেক সুন্দর বলছে, হ্যাঁ আমি হচ্ছে ভূতের মতো করে থাকলে ওর কাছে ভাল লাগে, হ্যাঁ আমি যেমনি থাকি ওর কাছে ভাল লাগে। এটা পার্পল কালারের মধ্যে, পার্পল মফ পার্পল থাকে না, অ্যান্ড এটা হচ্ছে স্লিপসের পার্টটা, বুঝতে পেরেছো, এটা হচ্ছে স্লিপসের পার্টটা, এটা অনেক সুন্দর পার্পল কালারের মধ্যে। ওড়নাটা দেখাই দিচ্ছি, তারা কাঞ্জিভরম আপু আসলে না রোজ দেখানো যায় না, হ্যাঁ মানে তাহলে অনেক বুটিক্সে তো থাকে, সো যারা কাঞ্জিভরম চাও আপু একটু লাইভটা দেখে অর্ডার প্লেস করে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার দোপাটাটা, ওয়াও, সো বিউটিফুল,
নাফি আপু তুমি লেট লতিফ কেন, লেট লতিফ কেন দাও ট্রাউজারটা, তুমি লেট লতিফ কেন গো? আমি জাপানিজ ভাষা জানি, কেমনে হাউ ইজ দ্যাট পসিবল, আমি তো ওদের পুরো ভাষায় মাথার উপর দিয়ে চাই, পুরো ভাষাটা মাথার উপর দিয়ে চাই। ওয়াও দেখো পার্পল কালার, প্রাইস ইজ অনলি 5500 টাকা, 5500 টাকা ইনবক্স করে দিবা, 5500 টাকা করে আপু ইনবক্স করে দিও। হ্যাঁ এটার ওনারটা একটু বেশি এলিগেন্ট, হ্যাঁ আমাকে এটা দিবি, এটা এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ, নিশ্চয়ই দিব। রাবি আপু পেজে জানাও না, পেজে জানাই দাও, ইনশাল্লাহ পেয়ে যাবা, ইনশাল্লাহ পেয়ে যাবা। পার্পল কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর, প্রাইস হচ্ছে অনলি 5500 টাকা। এটা আপু একদম মফ টাইপস, একটা পার্পল হয় না এটা, এটার মধ্যে দেখো পুরোটা কি সুন্দর করে একদম জারি সুতা দিয়ে মিনা। ও জাপান ছিল, ও আচ্ছা আচ্ছা, ও মাথার উপর দিয়ে যায় না ল্যাঙ্গুয়েজগুলো, আমি তো জীবনেও শিখতে পারবো না, ইম্পসিবল। এটা দেখো অ্যাশ কালার মধ্যে, এটা সোভার, এটা আগেটা ছিল একটা স্কাই অ্যাশি, এটা হচ্ছে সুরমা সুরমা কালার, এটা সুরমা সুরমা কালারের মধ্যে, সুরমা কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর, সুরমা কালার আপু সুরমা কালার, এটা অনেক বেশি সুন্দর, এটা একদম সুন্দর একটা ডিজাইন। এই সেম ডিজাইনটা প্যাচেসগুলো বেশি ভালো লাগে, এক্স্যাক্টলি আপু এটা, এটার প্যাচেসগুলোই সুন্দর আপু, ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম, দ্যাটস আমি আর আলাদা করে দেখাচ্ছি না, কাঞ্জিভরম প্রচুর নিয়েছো, এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম আপু, এটা কাঞ্জিভরম। হ্যাঁ উর্মি আপু চলে যাচ্ছ নিপা আপু, কেন বলো তো, এটা সুরমা কালারের মধ্যে, থ্যাংক ইউ। এটার ওড়নাটা যা সুন্দর, এই যে এটা হচ্ছে একদম ভরাট একটা কাজ, ভরাট, প্রাইস হচ্ছে অনলি 5500 টাকা, খুবই সুন্দর। যারা নিবা আপু এটা দোপাট্টাটা অনেক গর্জিয়াস, অনেক বেশি সুন্দর, ফুল দোপাট্টাটার মধ্যে কাজ করা, হ্যাঁ শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ অহনা, তোমার নামের উপরে শেয়ার আর উঠে গেছে, থ্যাংক ইউ সো মাচ ইয়ার, অ্যান্ড লাভ ইউ অল দট। হ্যাঁ সো হাই পারভিন আপু, তুমি প্রতিদিন রাতে করে জয়েন করো কেন, ডক্টরের কাছে যাবো তাই, ওকে শোনো, ওকে ঠিক আছে। স্বপ্ন আপু এটা ট্রাউজার পিস, প্রাইস হচ্ছে অনলি 5500 টাকা। আপু দিল্লি বুটিক্স এর জন্য কেউ কিন্তু মন খারাপ করবো না, প্রতিদিনই আমি দিল্লি বুটিক্স দেখাই, সো এই যে লাইভে দাঁড়ালে সোল্ড আউট খাই পাই না, কমপ্লেন দিও না, হ্যাঁ কমপ্লেন দিও না, রোজ দেখাই তো, রোজই দিল্লি বুটিক্স দেখাই, তারপরও কেন কমপ্লেন দাও বলো। এটার ফুল দোপাটার মধ্যে যেরকম একদম পিটানো কাজ করা, একদম ওভারঅল দোপাটার মধ্যে কাজ করা, সুন্দর এই ড্রেসগুলো প্রথম থেকেই। তোমারে আমি কোন দিন বলে না জরিমানা করব যে কেন হচ্ছে তুমি নীরব দর্শক থাকো, ওয়াও দিস ইজ সিক্রেট। এটা হচ্ছে অন্তরাপুর কালার, না অন্তরাপুর কালার, এটা সেম আমি যে বটল গ্রিনটা বানিয়েছিলাম। হ্যাঁ ভাই কবে আসবে, মেবি টুয়েস্টে, মেবি আই এম নট শিওর, বললো কাজ আছে কিছু। এটা দেখো খুব সুন্দর, খুবই সুন্দর, বলো আমি শুনতে শুনতে নিপাপ্পু আমার এটা অভ্যাস হয়ে গেছে, মানে কেন জানি না মানে বেরোতে পারছি না আর কি, হ্যাঁ ওরকম ব্যাপার। সো এটা সি গ্রিন কালারের মধ্যে, ওকে আমি ট্রাই করবো, আমি মাস্ট ট্রাই করবো, হ্যাঁ এটা সি গ্রিন কালারের মধ্যে আপু, পুরো বডিটার মধ্যে কাতানের কাজ করা, একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করো, হ্যাঁ যার যেরকমটা পছন্দ, বেস্ট একটা দোপাট্টা, বেস্ট একটা দোপাট্টা, হ্যাঁ এটা হচ্ছে তোমার বেস্ট 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 দোপাট্টা, এটা কার কাছে ইনবক্স করে দাও, খুবই সুন্দর, খুব সুন্দর হবে, ঠিক আছে খুবই সুন্দর একটা দোপাট্টা, অ্যান্ড স্টাইপের দোপাট্টা বেশ সুন্দর, কার কার কোনটা লাগবে ইনবক্স করো। এই যে জোস না কম্বিনেশনটা খুবই সুন্দর, দিলুর পারভিন আপু অনেক দিন পর্যন্ত নাই, ওকে আমি মেসেজ দিলাম, সে আমার মেসেজও সিন করলো, রিপ্লাই ওরকম করে করলো না, একবার শুধু একদিন শুধু লিখলো, বুঝলাম না। দিলরুবাবুর সাথে আমার কথা হয়েছে, ও পার্সোনালি ও বিয়ের দাওয়াতে আছে, ও খুবই প্যারাই আছে, ভাইয়ার সাথে রোজ বিয়ের দাওয়াত খায়। এটার প্রাইস হচ্ছে অনলি 5500 টাকা, স্টাইপের দোপাট্টাগুলো না ভেরি এলিগেন্ট লাগে, ভেরি স্মার্ট একটা লুক ক্রিয়েট করে, হ্যাঁ এগুলো আসলেই মানে স্টাইপের দোপাট্টাগুলো বেশি সুন্দর লাগে বিকজ অফ ইটস স্মার্টনেস। ফ্রম ইন্ডিয়া ইউ আর লুকিং সো বিউটিফুল, লাভ ইউ টু ডিয়ার, অ্যান্ড লাভ ইউ আর লট, আমিও খুঁজছিলাম। হ্যাঁ এটা আপু মিনাকারীর একটা কাজ আছে, হ্যাঁ মিনাকারীর আপু দেখো সুন্দর একটা মিনাকারীর কাজ করো, সো বিউটিফুল, আর এটার মধ্যে
তাই একটু কাজে ব্যস্ত থাকি। আহা, কিছু দায়িত্ব পারবি না আপু, আমাদের উপরও দিয়ে দাও, মেয়ের বিয়ে বলে কথা। সো ডেফিনেটলি আমরাও সেটা সুন্দর করে পালন করব। থাকে না তোমার বাড়ি, তোমাদের তো পূরণ ঢাকার অনেক দায়িত্ব, অনেক প্রোগ্রাম না, কিছু দায়িত্ব আমাদের উপরে দিয়ে দিও, আমি করতে পারি। এটা অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ জার, অ্যান্ড লাভ ইউ অল লট। ইনবক্স করে দিবা। এটা স্ট্রাইপের দোপাট্টাগুলো দেখতেই সুন্দর লাগে, স্ট্রাইপের দোপাট্টা খুব সুন্দর। হ্যাঁ আপু, ব্ল্যাকের মধ্যে দেখাবো, দু আছে না, এইটা ব্ল্যাকের মধ্যে আপু, ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে আপু। ইনবক্স করে দিবা, এই যে দেখো প্যাচেসটা। তাই থাকলাম, ওহো তাই, সি গ্রিন ছিল তো বাট নেই ওটা, সাথে নিও ভাবি। আমি দাওয়াতই পাচ্ছি না, দূর আলিয়া আপু, তুমি কি বলো, কেউ একজন বলো না, কারোর বাড়িতে বিয়ের প্রোগ্রাম, পারভিনের বাড়ির বিয়ের প্রোগ্রাম আমি নিজ দায়িত্বে নিয়ে নিয়েছি, আর বাকি বাকিগুলোর বিয়ের প্রোগ্রাম নাই কেন? যারা দিল্লি উঠিস এত নিচ্ছ, কারোর বাড়ি কি প্রোগ্রাম শুরু হয়নি? ওয়াও, সো গর্জিয়াস একটা দোপাট্টা, খুবই সুন্দর। প্রাইস ইজ ওনলি 5,500 টাকা। এটার ওড়নাটা শুনো, খুব সুন্দর একটা ওড়না হবে না, দারুন। সঞ্জয় আপু ঠিক বলছো, দারুন। আচ্ছা রাতে কে কে জাগো বলতো, রাত কে কে জাগো, লাইক 2-3 পর্যন্ত কমেন্ট করো তো। এটা হচ্ছে তোমার দোপাট্টাটা, খুবই সুন্দর একটা দোপাট্টা। এটা ব্ল্যাকের সাথে, এটা অনেক সুন্দর বলার জন্য থ্যাংক ইউ। যা ফর্মালিটিস করছে আরেকটা, হ্যাঁ সব ড্রেস দিন দিতেছে। আহা রে সোনা, এটার প্রাইস ইজ ওনলি 5,500 টাকা, দিস ইজ ব্ল্যাক। এটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। ঈশাদ আপু জাগে, আলী আপু তুমি জাগো আমি জানি, হ্যাঁ তোমার সাথে আমার প্রায় কথা হয়। আমি সব আপু, হ্যাঁ আফরিন আপু তুমিও, বাহ সুন্দর তো, এটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। 4 পর্যন্ত আমাকে যাকতে হয়, বিকজ হচ্ছে আমার ছেলে। এই যে অলরেডি 3-4 ওয়ার্নিং মেসেজ দিল, বেঁধে তোমাকে দায়িত্ব দিব। ওকে ঠিক আছে নিপাপ্পু, আমি রেডি, হ্যাঁ আমি রেডি, কোনো ব্যাপার না। লতাপ্পু সজাগ থাকো, ওয়াও এটার ওড়নাটা বেশি সুন্দর। এটার ওড়নাটা না ছোটো প্রিন্ট যারা পছন্দ করে, এগুলো কিন্তু প্রিন্ট না আপু, এগুলো পুরোটাই সুতোর বুনন করা, হ্যাঁ পুরোটাই সুতোর বুনন করা। এই হচ্ছে তোমার সুতার কাজ করা, অসম্ভব সুন্দর। পরে ঘুমায়, হ্যাঁ ওরকম। পারবিন আপুর মেয়ের বিয়েতে আমাকে নিও, আয় আমি নিয়ে যাবো, আমি তোর দল বলছি না, দাওয়াত খেতে যাবো না, দাঁড়ো। পারবিন আপু আমার ব্লক করে দিবে যে তোর আর আসার দরকার নেই, থাক। না তো সে তো পড়ছিল, সে তো বাস করে ফোন দিছিল, সে কি বাজে একটা, কি বাজে হলো ব্যাপারটা। ছি ছি ছি, এটা দেখো গ্রিন কালারের মধ্যে, বটল গ্রিন, বটল গ্রিন কালারের মধ্যে, এটা অনেক সুন্দর, বটল গ্রিন কালারের মধ্যে, এটা অনেক বেশি সুন্দর, বটল গ্রিন, হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর হবে, ব্ল্যাকটার মধ্যে বটল গ্রিন আপু। যারা এটা বটল গ্রিন আপু, সবগুলো কালারই দেখাচ্ছিলাম, লাইভ পর্যন্ত দেখে। হ্যাঁ রে তাই, আপু এটার আপু টাইপের ওড়নাগুলো বেশি সুন্দর, তোমাদেরই বেশি পছন্দের। সো যার যেরকম কালারই পছন্দ হবে ইনবক্স করে দিবা। স্টাইপের দোপাট্টাগুলো হয় কি, তোমাদের স্মার্ট একটা লুক ক্রিয়েট করে। আর আপু এটা কিন্তু প্রিন্ট না, এই যে স্টাইপটাও কিন্তু কাজ করা, স্টাইপটাও কিন্তু কাজ করা, অনেক সুন্দর। এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। এটার আঁচলটা দেখো ফুললি মিনাকারে, নিয়ে পাবো মাইক দিব। হ্যাঁ শুভাপু কালকে আমাকে গাউন দিবা, কেমন, ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ বাকিটা আল্লাহর হাতে জানি না। এটার প্রাইস হচ্ছে অনলি 5,500 টাকা। না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে মেসেজ সেন্ড করে দাও আপু। দিল্লি বুটিক্স নিয়ে প্লিজ কেউ কমপ্লেন দিবা না, জানি না আমি কতদূর কি দিতে পারবো, হ্যাঁ প্লিজ কেউ কমপ্লেন দিও না, কারণ মানে কাঞ্জিবরাম বলো আর নন, 12টার পর ঘুম চলে আসে। নাফি আপু ওই যে আমাদের অভ্যাস, আফরোজা আপু আসসালামু আলাইকুম, কেমন আছো, শেষ করবো। আচ্ছা মাস্টার্ড কালার, হ্যাঁ মাস্টার্ড কালারের মধ্যে দেখো
এটা হচ্ছে মাস্টার্ড কালারের মতো মাস্টার্ড এটা একটু ব্রাউনি মাস্টার্ড না কাঠালি কালার এটা এটা একটা কাঠালি কাঠালি একটা কালার আনা বলছে হ্যাঁ এটা অনেক সুন্দর থ্যাংক ইউ এটা এটা কাঠালি কালার কাঠালি কাঠালি একটা কালার ইনবক্স করো হ্যাঁ কাল গাউন দেখাবা কালকে আমার গোডাউন গুছাবো গাউনের সব শিপমেন্ট বের করব কালকে গোডাউন গুছাবো গাউনের বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা ইনশাল্লাহ হয়তো দেখাই দিব কালকে গোডাউন গুছাই ফেলবো এই হলো তোমার দোপাটাটা খুব সুন্দর সুন্দর আপু ড্রেসগুলো আসলে অনেক সুন্দর ড্রেসগুলো না কাঞ্জিমার আপু আসলে দেখানোর আগেই সোল্ড আউট হয়ে যায় হ্যাঁ ধরো যে তাই মেরুনটা বসে ফেলেছি এটা এটা কাঠালি এটা অনেক সুন্দর আপু যার যে কালারটা হয় না যে আমি এই কালারটার জন্য বসেছিলাম পাচ্ছি না সোল্ড আউট শুনতেছি জাস্ট ইনবক্স করে দিবা প্রাইস 5500 টাকা মানে এটা অভ্যাস হয়ে গেছে না 5500 টাকা ইনবক্স করে দাও প্রাইস ইজ অনলি 5500 টাকা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দাও একদম ব্রাউন কাঠালি টাইপসের কালার এটার মধ্যে অনেকগুলো মাল্টি কালার আছে পার্পল আছে পেস্ট ফিরোজা আছে খুব সুন্দর এটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর আজকে আমি লেট বিন্তি আপু তুমি এত লেটে জয়েন করছো কেন ঘুমাই পড়ো হ্যাঁ এটা দেখো খুব সুন্দর খুবই খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড দোপাটাটা খুবই সুন্দর ভেরি গর্জিয়াস স্পেশালি আপু মিনাকারি হ্যাঁ পার্সেলটার ব্যাপারে কেন তোমার পার্সেল তো ছেড়ে দিয়েছে আফরোজা তুমি না পার্সেল ছেড়ে দিয়েছে তো কালকে ম্যানেজারকে বলবে ওনারকে রিসিপ্টটা ছবি পাঠিয়ে দিতে কেন না না আহারে বিলকিস আন্টি আসসালামু আলাইকুম আসসালামা আল্লাহ কেমন আছেন আন্টি লাস্ট পিস দেখাবো সুমি আপু ব্লু কালারের মধ্যে লাস্ট পিস কাঞ্জিবরামের লাস্ট অ্যান্ড লাইভের লাস্ট পিস ক্লিয়ার লাস্ট পিস অ্যান্ড দিস ইজ ব্লু হ্যাঁ ব্লু কালারের একটা কাঞ্জিবরাম দেখাই দিচ্ছি এটাও খুব সুন্দর ঠিক আছে অনেক ড্রেস মিস করলাম ইটস ওকে দিদি তুমি রেকর্ডেড লাইভ দেখে নিও এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ব্লু খুবই সুন্দর খুবই সুন্দর এটা আমার জন্য রানা রাখছে ও মাস্টার্ডটা কে তুই দেখি মরিয়াপুর ভালোই ড্রেস রাখিস হ্যাঁ এবার রাবে আপু দেখ রাবে আপু এবার এটার উপর একটা কি করবো বলতো অ্যাংরি মুড দিবে এইটার ওড়নাটা অনেক সুন্দর কন্ট্রাস্ট ওড়না কিরে তুই কি করলি তুই চার্জার নিয়ে এসে কি করেছিস আমাকে আমি কি করেছি and this is the last piece আপু ইনবক্স করে দাও last piece হ্যাঁ এটা ব্ল্যাক কন্ট্রাস্ট ব্ল্যাক এর ওন্নাটা কিন্তু সাথে মিনাকারির কাজ করা প্রাইস হচ্ছে only 5500 টাকা ইনবক্স করে দিও নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে মেসেজ সেন্ড করে দাও আপু অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস অ্যান্ড অনেক বেশি গর্জিয়াস গর্জিয়াস ওন্না হ্যাঁ এটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু এটা ব্ল্যাক এর ওন্না প্রত্যেকটা কাঞ্জিবরম মানেই সুন্দর প্রত্যেকটা ড্রেস মানেই সুন্দর সো যার যেটা লাগবে ইনবক্স করে দিও নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে প্রচুর ড্রেস দেখানো হয় আপু দিল্লি বুটিক্সের কি হলো ভাই পাই না কেন আমার অনেক দোয়া রইলো পাই না কেন আন্টি আমি তো প্রতিদিন রাতে লাইভে আসি তো 11টা বাজে চলে আসি আচ্ছা কিছু জানায়নি পার্সেল পাঠিয়েছেন আচ্ছা আমি বলে দিয়েছি রানাকে আফরোজ আপু আমি অলরেডি রানাকে বলছি ম্যানেজার কালকে আপনাকে ছবি পাঠিয়ে দিবে সো কি যেন বলছিলাম হ্যাঁ আমি রোজ রাতে লাইভে আসি 11টার সময় চলে আসি আজকে 11:30টায় আসছি বাট থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সবাই এতক্ষণ এত রাত সজাগ রাখার পরেও তোমরা সবাই আমার সাথে ছিলাম থ্যাংক ইউ আর যারা যারা দিল্লি বুটিক্স পাচ্ছ না মন খারাপ করবো না আমি প্রতিদিন রাতে দিল্লি বুটিক্সের লাইভ করি সবাই হচ্ছে অর্ডার প্লেস করে ঘুমাই পড়ো ইনশাল্লাহ সকালবেলা উঠে দেখবা যে বুটিক্স দেখাবো ডিজাইনার কি গাউন কোটি টাইপসের ড্রেসগুলো কোটি টাইপসের ড্রেসগুলো আছে তো দেখাই দিব এর মধ্যে আছে আছে দেখাই দিব নে
ঠিক আছে, কোটি টাইপসের ড্রেসগুলোর কথা বলতেছো, ডিজাইনার যে কোটি স্টাইলের যে ড্রেসগুলো, ঠিক আছে, ওকে, তোমরা অর্ডার প্লেস করে দাও আপু। কাঞ্জিবরমও দেখিয়েছি, সুন্দর সুন্দর ড্রেসও দেখিয়েছি প্রচুর। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ অ্যান্ড গুড নাইট, গুড নাইট আপু, গুড নাইট।